Assalamu alaikum everyone. Welcome to our 13th lecture of History of English Literature 2, GED 2231 or GED 247. গত দুই মানে লেকচার 11 এবং লেকচার 12 ইন লেকচার 11 এন্ড লেকচার 12 উই হ্যাভ কভার্ড 20th সেঞ্চুরি পোয়েট্রি আজকে আমরা শুরু করতে যাচ্ছি 20th সেঞ্চুরি ফিকশন আপনারা আশা করি আপনাদের সামনে স্লাইড দেখতে পাচ্ছেন 20th সেঞ্চুরি ফিকশন টাইটেলের নিচে আপনারা পাঁচজন ঔপন্যাসিকের ছবি আশা করি দেখতে পাচ্ছেন বাঁদিক থেকে যদি আসি প্রথম তারপর জেমস জয়েস আফটার দ্যাট ডেভিড হার্বার্ট লরেন্স ডিএইচ লরেন্স আফটার দ্যাট ভার্জিনিয়া উলফ অ্যান্ড ফাইনালি ইএম ফোস্টারস আমরা প্রথমে এই পাঁচজনের ছবি কেন দেখতে পাচ্ছি কারণ আগামী দুই লেকচার মানে আজকে লেকচার 13 এবং আমাদের নেক্সট লেকচার 14 প্রতিটা লেকচারই এই দুটো লেকচারই আমরা এই পাঁচজনের অবদান এই পাঁচজনের কন্ট্রিবিউশন আমরা বারবার করে গুরুত্ব দিয়ে আলোচনা করব আজকে আমরা অর্ধেক কমপ্লিট করার চেষ্টা করব আর আগামী ক্লাস লেকচার 14 এ এই দুই লেকচার মিলিয়ে আশা করি আমাদের ফিকশনের আলোচনা কমপ্লিট হবে অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে সামনে আগাতে থাকি আমাদের প্রথম লেকচার 1 সরি স্লাইড 1 এ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পয়েন্টই লেখা আছে দ্য ইয়ার্স 1912 to 1950 1912 সাল থেকে 1950 সাল পর্যন্ত 1912 to 1950 1912 থেকে 1950 এই সময়টাকে বলা হয় দ্য হিরোইক এজ অফ দ্য মডার্ন নভেল 12 থেকে 50 কত বছর হয় 38 বছর 38 ইয়ার্স মানে মোর দেন থ্রি এরা তিন যুগ তিন যুগেরও বেশি সময় 1912 থেকে 1950 এই সময়টার মাঝখানে কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েও শেষ হয়ে যায় এই সময়টাকে ইংরেজি সাহিত্যে বলা হচ্ছে দ্য হিরোইক এজ অফ মডার্ন নভেল আধুনিক উপন্যাসের স্বর্ণযুগ কেন এই সময়টাকে আধুনিক উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে বলা হচ্ছে কেন হোয়াট ইজ দ্য রিজন 1912 থেকে 1950 এই 38 বছর এই 38 ইয়ার্স সময়টাকে এম এইচ অ্যাব্রামস বলছেন দ্য হিরোইক এজ অফ মডার্ন নভেল আধুনিক উপন্যাস কেননা এই সময়ে পাঁচজন খুবই গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক তারা তাদের লেখালেখি চালিয়ে গেছেন কারা কারা তারা এই যে হিরোইক এজ অফ মডার্ন নভেল দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এজ অফ জোসেফ কনরাড জেমস জয়েস ডি এইচ লরেন্স ভার্জিনিয়া উলফ অ্যান্ড ই এম ফোস্টারস যাদের ছবি আপনাদেরকে একটু আগে দেখালাম জোসেফ কনরাড জেমস জয়েস D.H. Lawrence, Virginia Woolf, and E.M. Foster's. এই চর্চা করে গেছেন আমি একটু একটু ওয়েট করেন 1 মিনিট
ওকে এভরিওয়ান, লেটস কন্টিনিউ। আমরা বলছিলাম যে 1912 সাল থেকে 1950 সাল, এই 38 বছর, 38 ইয়ার্স, এই সময়টাকে বলা হচ্ছে আধুনিক কবিতার স্বর্ণযুগ, দ্য হিরোইক এজ অফ মডার্ন নভেলস। এই সময়ে 5 জন খুবই গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক তারা তাদের লেখালেখি মাধ্যমে, জোসেফ কনরাড, জেমস জয়েস, টিএইচ লরেন্স, ভার্জিনিয়া উলফ অ্যান্ড ইএম ফস্টার্স, তারা কি এমন অবদান তাদের রয়েছে। One can trace three major influences on changes in attitude and technique in the fiction of this period. Amra ei 20th century modern fiction amra jodi khub shabdhane khyal kori amra tinta guruttopurno probhabok amra khuje pai. থ্রি মেজর ইনফ্লুয়েন্স, তিনটা ইনফ্লুয়েন্স আমরা পাই, তিনটা ইনফ্লুয়েন্স, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স, প্রভাব কি করেছে তারা। থ্রি ইনফ্লুয়েন্সেস অন দ্য চেঞ্জেস ইন অ্যাটিটিউড অ্যান্ড টেকনিক। মডার্ন ফিকশন, আধুনিক ছোট গল্প বলি, আধুনিক উপন্যাস বলি, আধুনিক বড় গল্প বলি, যাই বলি না কেন, এই যে কোন অ্যাটিটিউড অ্যান্ড টেকনিকের পরিবর্তনের কারণে আমরা এইসব সাহিত্যকে আধুনিক সাহিত্য বলছি, কেন আমরা এই সাহিত্যগুলোকে আধুনিক সাহিত্য বলছি, কারণ এই সাহিত্য রচনার অ্যাটিটিউড, মনোভাব এবং টেকনিক, স্কিল, টেকনিক্যাল স্কিল, ম্যানারে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই কনরাড, জয়েস, লরেন্স, উলফ, ফস্টার্স, এরা দে ব্রট চেঞ্জেস ইন অ্যাটিটিউড অ্যান্ড টেকনিক, উপন্যাস এবং গদ্য, ছোট গল্প বড় গল্প লেখায় তারা কিছু পরিবর্তন নিয়ে আসলেন। কোথায় কোথায় পরিবর্তন আনলেন? দে ব্রট চেঞ্জেস ইন অ্যাটিটিউড অ্যান্ড টেকনিক, মনোভাব এবং কৌশলে। এই অ্যাটিটিউড অ্যান্ড টেকনিকের কারণেই তাদের উপন্যাস, তাদের গল্পগুলোকে আমরা আধুনিক গল্প, আধুনিক উপন্যাস নামে আখ্যায়িত করছি। এই যে তারা পরিবর্তন নিয়ে আসলেন, এই পরিবর্তনের পেছনে আমরা তিনটা মূল প্রভাবককে খুঁজে পাই, থ্রি মেজর ইনফ্লুয়েন্স, তিনটা প্রভাব। আমরা আজকে এই তিনটা প্রভাব বোঝার চেষ্টা করব। আজকে আমাদের লেকচার 13 এর মূল উদ্দেশ্য হচ্ছে এই তিনটা ইনফ্লুয়েন্স বোঝা। কোন তিন ইনফ্লুয়েন্সের জন্য আমরা যে কোনো ছোট গল্প, বড় গল্প বা উপন্যাসকে আধুনিক গল্প বলে আখ্যায়িত করতে পারি, কোন কোন গুণাবলী থাকলে, কোন কোন প্রভাব খুঁজে পেলে আমরা উপন্যাস বা গল্পকে মডার্ন নভেল অর মডার্ন স্টোরি, মডার্ন ফিকশন বলে আখ্যায়িত করতে পারি। প্রথম ইনফ্লুয়েন্স, দ্য ফার্স্ট ইজ দ্য নভেলিস্ট রিয়েলাইজেশন দ্যাট দ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিভ দ্যাট ইউনাইটেড দেম উইথ দেয়ার পাবলিক ইন এ কমন সেন্স অফ হোয়াট ওয়াজ সিগনিফিকেন্ট ইন এক্সপিরিয়েন্স হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। অনেক লম্বা একটা লাইন, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। প্রথম ইনফ্লুয়েন্সটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথম কোন মেজর গুরুত্বপূর্ণ প্রভাবক যেটা উপন্যাসকে, গল্পকে আধুনিক গল্পে পরিণত হতে সাহায্য করছে। প্রথম ইনফ্লুয়েন্স হচ্ছে দ্য নভেলিস্ট রিয়েলাইজেশন, যিনি আধুনিক উপন্যাসিক বা আধুনিক গল্পকার, তার মধ্যে একটা বোধ আসলো, একটা রিয়েলাইজেশন আসলো। কি সেই রিয়েলাইজেশন? দ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ, সবার মধ্যে একটা সাধারণ বিশ্বাস থাকা উচিত। একটা সমাজে যখন মানুষ বাস করে তখন সবার মধ্যে একটা সাধারণ বিশ্বাস ব্যবস্থা থাকা উচিত। সবার যদি বিশ্বাসে মিল না থাকে, ঐক্য না থাকে, তাহলে তো সেই সমাজে কোনো
সমন্বয় ঐক্য থাকবে না, সবাইকে একত্রিত। যিনি উপন্যাসিক, যিনি লেখক, সাহিত্যিক, তিনি একটা জিনিস খেয়াল করলেন যে এই যে জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ, এই যে সবার বিশ্বাসের যে ঐক্য থাকার কথা, এবং এই বিশ্বাসের ঐক্যই সবাইকে ইউনাইটেড রাখে, এই ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ জেনারেল সবার যে বিশ্বাসের মিল, এটাই কিন্তু সবাইকে ইউনাইটেড রাখে। ইট ইউনাইটেড দেম। দেম বলতে কাদেরকে বোঝাচ্ছে? নভেলিস্ট, যারা সাহিত্যিক, যারা রাইটার। ইট ইউনাইটেড রাইটার্স উইথ দেয়ার পাবলিক, পাঠকের সাথে, জনগণের সাথে একত্রিত রাখে। কোন বিশ্বাসের ভিত্তিতে সাহিত্যিক এবং সাধারণ জনগণ তারা একত্রিত হয়, তাদের মিলটা কোথায়? সবার মধ্যে একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ থাকে। এটাকে আমরা আরো যদি সহজ করে বলি তাহলে আমরা বলতে পারি কমন সেন্স। কমন সেন্স এভাবেও আমরা বলতে পারি যে কমন ভ্যালুজ, মূল্যবোধ। কিছু কিছু মূল্যবোধ, বিশ্বাস আছে যা সাধারণ মানুষ এবং সাহিত্যিককে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে। এই যে একতা, ঐক্য, ঐক্য যদি সৃষ্টি করতে চায় সাহিত্যিক, তাহলে সাধারণ মানুষের সাথে সাহিত্যিকের একটা একতা থাকতে হবে, ঐক্য থাকতে হবে। ঐক্য কখন থাকবে? যখন সাধারণ মানুষের সাথে সাহিত্যিকের একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ, বিশ্বাসের একটা সমতা থাকবে, মিল থাকবে, কমন সেন্স, ভ্যালুজ, মূল্যবোধের সাথে মিল থাকবে। আধুনিক ঔপন্যাসিক তারা একটা বিষয় খেয়াল করলেন যে সাধারণ জনগণের সাথে সাহিত্যিকদের যে সেই একতা, সেই যে একতা, ঐক্য, ইউনিটি, ইট হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এটা অদৃশ্য হয়ে গেছে। মানে রাইটারদের সাথে, সাহিত্যিকদের সাথে সাধারণ মানুষের মূল্যবোধের কোনো ঐক্য নাই। সাধারণ মানুষ, তাদের মূল্যবোধ একরকম, আর যারা সাহিত্যিক তাদের মূল্যবোধ আরেক রকম। বিশ্বাসের যে একটা কমন গ্রাউন্ড থাকা উচিত, কমন সেন্স, কমন ভ্যালু থাকা উচিত, সেটা হারিয়ে গেছে। আমরা আমাদের পূর্ববর্তী লেকচারগুলোতে একটা কথা বারবার বলেছি যে শিল্পী সাহিত্যিক ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে ঠিকই, তারা স্বাক্ষর হচ্ছেন ঠিকই, বাট দে আর নট রিয়েলি এডুকেটেড, তারা সত্যিকার অর্থে শিক্ষিত নন। একটা জাতি গঠনের ক্ষেত্রে যেরকম মূল্যবোধ, বিবেক থাকা উচিত, সেটা হয়তো বেশিরভাগ মানুষের মধ্যেই গড়ে উঠছে না, কারণ তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, তারা অপশিক্ষায় শিক্ষিত। তাদেরকে আমরা বলেছি সেমি লিটারেট। এই সেমি লিটারেট বিশাল একটা গ্রুপ, এরা হচ্ছে সস্তা উপন্যাস, চিপ লিটারেচারে মগ্ন। দে আর ইউজিং লিটারেচার অ্যাজ এ মিন অফ, প্রচুর পরিমাণে বাজারে বিক্রি হচ্ছে। এখন সাধারণ মানুষ, তাদের মূল্যবোধ, এবং যারা সফিস্টিকেটেড অথর, যারা সৃজনশীল সাহিত্যিক, তাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এই মানুষদের থেকে শিল্পীরা আলাদা হয়ে যাচ্ছে, যেটা আমরা গত লেকচারগুলোতে কিন্তু আলোচনা করেছি। যারা উপন্যাসিক তারা লক্ষ্য করলেন যে সাধারণ মানুষের সাথে এখন আর তাদের ওই ভ্যালুজ, মূল্যবোধের দিক থেকে কোনো ঐক্য আর অবশিষ্ট নেই। সাধারণ মানুষ এবং তাদের সাথে যে একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ থাকা উচিত, সেটা হারিয়ে গেছে। কোনো কমন সেন্স, কমন যে সেন্স, কমন ভ্যালুজ, যার মাধ্যমে শিল্পীর সাথে, সাহিত্যিকের সাথে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকবে, সেই ঐক্য, সেই মূল্যবোধের ঐক্যটা হারিয়ে গেছে। এই মূল্যবোধের ঐক্য আমরা কিন্তু পেয়েছিলাম ভিক্টোরিয়ান নভেলে। আমরা যখন ভিক্টোরিয়ান নভেলটা পড়েছিলাম তখন কিন্তু আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি, বিশেষ করে চার্লস ডিকেন্স, উইলিয়াম মেকপিস থ্যাকারে, জর্জ এলিয়ট, তারপর ব্রন্টে সিস্টার্স, থমাস হার্ডি, তাদের অবদান যখন আমরা আলোচনা করেছি তখন কিন্তু বারবার এই পাবলিক ভ্যালুজ
এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, দ্য পাবলিক ভ্যালুস অফ ভিক্টোরিয়ান নভেল। আমরা যখন এই জনগণের মূল্যবোধ আলোচনা করলাম ভিক্টোরিয়ান নভেলে, তখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি বেশিরভাগ নভেলের যে প্লট সেগুলো কি ছিল, আমরা ভিক্টোরিয়ান নভেলগুলোকে একটা ফর্মুলার মধ্যে ফেলার চেষ্টা করি, একটা স্ট্রাকচারে ফেলার যদি চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মেজর ক্রাইসিস অফ প্লট বেশিরভাগ উপন্যাসের যে প্লট, মূল যে কাহিনীর ক্রাইসিসটা হয়, মেজর ক্রাইসিস, ইট কুড বি শোন থ্রু চেঞ্জেস ইন সোশ্যাল অর ফিনান্সিয়াল অর ম্যারিটাল স্টেটাস অফ দ্য চিফ ক্যারেক্টার্স। উপন্যাসের যে মূল ক্রাইসিস, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সেটা কিসের ভিত্তিতে হয়? হয় সোশ্যাল, সামাজিক, ফিনান্সিয়াল, অর্থনৈতিক, অথবা ম্যারিটাল স্টেটাস, বিবাহ সংক্রান্ত জটিলতা, সামাজিক, অর্থনৈতিক বা বিবাহ সংক্রান্ত জটিলতায় কারা পড়ে? দ্য চিফ ক্যারেক্টার্স, মূল চরিত্র যারা, দোজ হু আর প্রোটাগনিস্ট, দে এক্সপিরিয়েন্স কনফ্লিক্টস ইন সোশ্যাল, ফিনান্সিয়াল অর ম্যারিটাল সেক্টরস। এইসব বিষয়ে তারা বিভিন্ন রকম দ্বন্দ্ব, সংকট তারা অনুভব করে। এখন এই যে সোশ্যাল, ফিনান্সিয়াল, ম্যারিটাল স্টেটাস রিলেটেড ক্রাইসিস, এটা কিন্তু সবার জন্য সত্য। আপনারা খেয়াল করেন, সমাজের সব ধরনের মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সত্য, উঁচু নিচু নির্বিশেষে সবাই সামাজিক সংকট বোধ করে, অর্থনৈতিক সংকট বোধ করে, এবং বিবাহ সংক্রান্ত জটিলতা কিন্তু সব ক্ষেত্রেই আছে। মানে এই যে থিমগুলো, ক্রাইসিস রিলেটেড, সোশ্যাল, ফিনান্সিয়াল অ্যান্ড ম্যারিটাল স্টেটাস অফ দ্য চিফ ক্যারেক্টার্স, এই বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণে নভেল তখন লেখা হয়েছিল এবং মানুষ কিন্তু সেটা ফিল করতে পারত, কারণ এই সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের সমস্যা। কমন পিপল, অর্ডিনারি পিপল, দে কুড ইজিলি রিলেট দেমসেলভস, তারা কিন্তু এটা ফিল করতে পারতো, কারণ এই সোশ্যাল, ফিনান্সিয়াল অর ম্যারিটাল স্টেটাস রিলেটেড কমপ্লেক্সিটি, এটা কিন্তু একটা কমন ভ্যালুর আন্ডারে পড়তো। যারা সাহিত্যিক, শুধুমাত্র তারাই এই সমস্যাগুলো ফেস করতেন তা না, সাধারণ মানুষরাও তাদের দৈনন্দিন জীবনে এই সমস্যাগুলো ফেস করত এবং এই সমস্যাগুলোই গড়ে তুলত তাদের কমন ভ্যালুস, তাদের কমন সেন্স, জেনারেল ব্যাকগ্রাউন্ড অফ বিলিফ। ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত ঠিক ছিল, সমস্যা হলো যখন আমরা মডার্ন পিরিয়ডে প্রবেশ করলাম, বিশেষ করে 1912 সালের পর, আফটার 1912, আধুনিক উপন্যাস, আধুনিক গদ্যে বড় ধরনের একটা পরিবর্তন আসলো। এই যে সাধারণ মানুষের সাথে শিল্পী, সাহিত্যিকদের একটা সাধারণ ঐক্য ছিল, কমন ভ্যালুস, মূল্যবোধে একটা একতা ছিল, সেই একতাটা হারিয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। এখন বেশিরভাগ উপন্যাসই লেখা হচ্ছে কিভাবে, গেভ ওয়ে টু মোর পার্সোনালি কনসিভড নোশন অফ ভ্যালু। এখন পাবলিক ভ্যালুর চাইতে গুরুত্ব পাচ্ছে পার্সোনালি কনসিভড নোশনস অফ ভ্যালু, জনগণের মূল্য গুরুত্ব পাচ্ছে পার্সোনালি কনসিভড নোশনস অফ ভ্যালু। আমরা কিন্তু আর জনগণের মূল্যবোধে গুরুত্ব খুঁজে পাচ্ছি না। ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা সাহিত্যিক ছিলেন, তাদের উপন্যাসের ফোকাসটাই ছিল জনগণের মূল্যবোধ, পাবলিক ভ্যালুস। এখন যারা আধুনিক ঔপন্যাসিক, তারা এই পাবলিক ভ্যালুস এর উপর ভিত্তি করে আর উপন্যাস, গদ্য, গল্প কিছুই লিখতে চাচ্ছেন না। এখন বেশিরভাগ যারা আধুনিক ঔপন্যাসিক, তারা দে আর ফোকাসিং অন পার্সোনালি কনসিভড নোশনস অফ ভ্যালু, পার্সোনাল ভ্যালু। আমরা যদি সহজ করে বলি, তাহলে পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস, জনগণের মূল্যবোধকে প্রতিস্থাপিত করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, জনগণের মূল্যবোধকে সরিয়ে দিচ্ছে ব্যক্তিগত। সাহিত্যিক যারা সত্যিকারের সাহিত্যিক, তাদের ব্যক্তিগত সৃজনশীল মূল্যবোধ, পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই
private values. নোট করে লিখে রাখতে পারেন, সুবিধা হবে আপনাদের। আবারও বলছি, দ্য ফার্স্ট ইনফ্লুয়েন্স কি ছিল? পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস অফ দ্য রাইটার্স, লেখকদের নিজস্ব ব্যক্তিগত মূল্যবোধ, এটাকেই তারা প্রাধান্য দিচ্ছেন জনগণের মূল্যবোধের চাইতে। মোর পার্সোনালি কনসিভড নোশনস অফ ভ্যালু ডিপেন্ডেন্ট অন নভেলিস্টস ওন ইনটিউশন অ্যান্ড সেন্সিবিলিটিস। ভালো করে খেয়াল করেন, খুব সাবধানে খেয়াল করেন, এবং আমাদের মিডের আগের পড়ার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করেন। যখনই আধুনিক উপন্যাসিক তারা পার্সোনাল ভ্যালুর উপর গুরুত্ব দিচ্ছে, তার মানে এখানে কিসের গুরুত্ব পাচ্ছে? পার্সোনাল ভ্যালুস ডিপেন্ডেন্ট অন কিসের উপর ডিপেন্ড করছে? নভেলিস্ট ওন ইনটিউশন অ্যান্ড সেন্সিবিলিটিস, ইনটিউশনস অ্যান্ড সেন্সিবিলিটিস। ইনটিউশনস কোথায় শুনেছিলাম শব্দটা? কেউ কি বলতে পারবেন? ইনটিউশন, ইনটিউশন কে বলতে পারবেন? ইনটিউশন রোমান্টিক পিরিয়ড, থ্যাংক ইউ, রোমান্টিক লিটারেচারের, রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য যে ফাইভ আই ছিল, সেই ফাইভ আই এর একটা হচ্ছে ইনটিউশন, আমাদের প্রবৃত্তি, চেতনা, আমাদের যে নিজস্ব, যে নিজস্বতা, আমাদের চেতনা, আমাদের কনসেন্স, আমাদের আবেগ, অনুভূতি। তাহলে আমরা বলতে পারি যে আধুনিক উপন্যাসের সাথে রোমান্টিক কবিতার একটা কানেকশন আমরা পেতেই পারি। শুধু তাই না, শুধুমাত্র ইনটিউশন বললো তাই না, একই সাথে আছে সেন্সিবিলিটিস, যেটা ওয়ার্ডসওয়ার্থ বারবার করে বলেছেন যে কবিতা, রোমান্টিক কবিতার মূল বিষয়বস্তু কি ছিল? সেন্সিবিলিটিস। তাহলে ইনটিউশন এন্ড সেন্সিবিলিটিস, এই দুইটাতে যখন তারা গুরুত্ব দিচ্ছেন, তার মানে আমরা বলতেই পারি যে মডার্ন ফিকশন, 20th century, 20 শতকের যে গদ্য ফিকশন, এটার সাথে রোমান্টিক পিরিয়ডের কবিতার বেশ একটা সামঞ্জস্য আমরা পাচ্ছি। মানে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তারা ওই 1798 সালে যেটা কবিতায় করে গেছেন, কনরাড জয়েস উলফ লরেন্স তারা 1912 সালে এসে উপন্যাসে, গল্পে সেটা অ্যাপ্লাই করছেন। তার মানে আমরা বলতেই পারি যে 20th century ফিকশন ইজ সামহাও পার্শিয়ালি ইন্সপায়ার্ড বাই রোম্যান্টিসিজম। সরাসরি আমরা বলতে পারি কেন, এই যে যখন আমরা বলছি যে পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস, জনগণের মূল্যবোধ, জনমূল্যবোধকে জায়গা করে দিচ্ছে কি? জনগণের মূল্যবোধকে জায়গা করে দিচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ মানেই কি? ওন ইনটিউশন অ্যান্ড সেন্সিবিলিটিস, নিজস্ব আবেগ, অনুভূতি। যিনি ঔপন্যাসিক, যিনি গল্পকার, তার ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সেটার উপর ভিত্তি করে, রাদার দেন অন পাবলিক এগ্রিমেন্ট। পাবলিক এগ্রিমেন্ট, জনগণের মতামতের চাইতে এখানে গুরুত্ব পাচ্ছে যিনি সাহিত্যিক, তার ব্যক্তিগত চেতনা, আবেগ, অনুভূতি, মূল্যবোধ। এখন এই পর্যন্ত আপনারা পরিষ্কার কিনা, ধারণা পরিষ্কার কিনা এটা একটু দেখেন। প্রথম ইনফ্লুয়েন্স, এই যে আমরা বলছি আধুনিক উপন্যাস, আধুনিক গল্প, 20th century ফিকশন, 20th century ফিকশন, এই যে আধুনিকতা, এটা কোথা থেকে আসলো? আসলো চেঞ্জেস ইন অ্যাটিটিউড অ্যান্ড টেকনিক, মনোভাব এবং কৌশলের পরিবর্তন। পরিবর্তনটা কিসের মাধ্যমে আসলো? তিনটা মেজর ইনফ্লুয়েন্স, তিনটা গুরুত্বপূর্ণ প্রভাবক। প্রথম প্রভাব আমরা যেটা বললাম, পাবলিক ভ্যালুস, জনগণের মূল্যবোধ, ইজ রিপ্লেসড, এটাকে বাতিল করে দিচ্ছে, জায়গা করে নিচ্ছে রাইটার্স ওন পার্সোনাল ভ্যালুস, ব্যক্তিগত মূল্যবোধ। এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস। টু বিলিভ দ্যাট ইয়োর ইম্প্রেশনস হোল্ড গুড ফর আদার্স, সাহিত্যিকরা বলছেন আমি যেটা ভালো মনে করছি সেটা শুধুমাত্র আমার জন্য ভালো তাই না, এটা সবার জন্যই ভালো। শিল্পী বলতে চাচ্ছেন, সাহিত্যিক গল্পকার, ওনারা বলতে চাচ্ছেন আমরা যেটা ভালো মনে করছি সেটা সবার জন্য ভালো।
অস্টেন, মানে জেইন অস্টেনের সম্পর্কে বলার সময় ভার্জিনিয়া উলফ বলছেন, জেইন অস্টেন আপনাদের মনে থাকার কথা, আমরা যখন রোমান্টিক প্রোজ পড়েছি সেখানে আমরা জেইন অস্টেনের কথা আলোচনা করেছিলাম, যে জেইন অস্টেন ভিক্টর রোমান্টিক পিরিয়ডে বসে রিয়েলিস্টিক নভেল লিখেছেন। এই রিয়েলিস্টিক নভেল রাইটার জেইন অস্টেন সম্পর্কে ভার্জিনিয়া উলফ, যার ছবি আপনাদেরকে এখানে দেখিয়েছি, এই ভদ্র মহিলা ভার্জিনিয়া উলফ জেইন অস্টেন সম্পর্কে কি বলেছিলেন, টু বিলিভ দ্যাট ইওর ইম্প্রেশন হোল্ড গুড ফর আদার্স। একজন সত্যিকারের সাহিত্যিক উনি যেটা ভালো মনে করেন সেটা সবার জন্যই ভালো, সার্বজনীন, সোভারিন। ইট ইজ টু বি রিলিজড ফ্রম দ্য ক্র্যাম্প অ্যান্ড কনফাইনমেন্ট অফ পার্সোনালিটি। ভালো ঘোষণা করেন তাহলে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত পর্যায়ে ভালো নয়, বরং সেটা সবার জন্য সার্বজনীন, সবার জন্য সেটা ভালো। ইট ইজ রিলিজড ফ্রম দ্য ক্র্যাম্প অ্যান্ড কনফাইনমেন্ট অফ পার্সোনালিটি, এটা ব্যক্তিত্বের যে সীমাবদ্ধতা, ব্যক্তিত্বের যে সীমাবদ্ধতা সেটাকে অতিক্রম করে সর্বজনের জন্য ভালো, সবার জন্য ভালো। তাহলে সেই ক্ষেত্রে যারা আধুনিক সাহিত্যিক, যারা আধুনিক উপন্যাসিক, তারা বলছেন যে হোয়াট এভার উই এস্টিমেট গুড, ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর এভরিওয়ান। মানে এখানে পাবলিক ভ্যালুস, যদিও পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস, কিন্তু এই পার্সোনাল ভ্যালুস ব্যক্তিগত মূল্যবোধের উপর ভিত্তি করেই কিন্তু পাবলিক ভ্যালুস প্রতিষ্ঠিত হয়। যদি আমরা সচেতনভাবে পার্সোনাল ভ্যালুস গুলো মূল্যায়ন করতে পারি তাহলে শুধুমাত্র পার্সোনাল ভ্যালুসই গুরুত্ব পাবে তাই না, একই সাথে পাবলিক ভ্যালুসও গুরুত্ব পাবে। যদি আমরা শুধুমাত্র পাবলিক ভ্যালুজ এর কথা চিন্তা করি তাহলে অনেক ব্যক্তিগত বিষয়ে অবহেলিত হয়ে যায়, সব সবাই কিন্তু গুরুত্ব পায় না। ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইম্পর্টেন্ট, সবাই গুরুত্বপূর্ণ, যেটা আমরা রোম্যান্টিসিজমে বারবার করে আলোচনা করেছি। এখানেও যারা আধুনিক উপন্যাসিক তারা বলছেন যে হোয়াট এভার উই আর কনসিডারিং অ্যাজ পার্সোনাল ভ্যালুজ, দিজ আর অ্যাকচুয়ালি কনস্টিটিউটিং পাবলিক ভ্যালুজ। এই ব্যক্তিগত মূল্যবোধ জমা হয়েই বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয় সেইভাবে পার্সোনাল ভ্যালুস জমে জমে পাবলিক ভ্যালুস। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম উপাদান, প্রথম প্রভাবক, যে প্রভাবকের ফলে গদ্যে পরিবর্তন আসছে আসছে আধুনিক উপন্যাস, আধুনিক গল্পে নতুন এক ধারা আসছে, পাবলিক ভ্যালুস, স্পেশালি পাবলিক ভ্যালুজ অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, দিজ আর কমপ্লিটলি রিপ্লেসড বাই দ্য পার্সোনাল ভ্যালুজ অফ 20th সেঞ্চুরি প্রোজ রাইটার্স, ফিকশন রাইটার্স। মডার্ন নভেলিস্ট যারা আধুনিক ঔপন্যাসিক, দে কুড নো লঙ্গার বিলিভ দিস, they had to fall back on personality, drawing their criteria of significance in human affairs. Victorian period e ekta motobad chilo je jonogoner jonno jeta bhalo seta shobar jonno bhalo, ki chilo, what is good for people, that is good for everyone. Shobar jonno jeta bhalo, jeta jonogoner jonno bhalo, seta shobar jonno bhalo. ভালো করে বিষয়টা খেয়াল করেন, বেশিরভাগ মানুষের জন্য যেটা ভালো সেটাই কিন্তু সমাজে স্বীকার করে নেওয়া হয়, গ্রহণ করা হয়, বেশিরভাগ মানুষই সেটা সাপোর্ট করছে, তার মানে এই না যে সবাই সেটা সাপোর্ট করছে, দেখা যাবে অন্তত একজন হলেও তার বিরোধী আছে। এখন আমরা যদি বেশিরভাগ মানুষের মতামতকে গ্রাহ্য করি, ইফ উই ফোকাস অন ডেমোক্রেসি, যদি আমরা ডেমোক্রেসিতে যদি ফোকাস করি তাহলে দেখা যাবে যে কিছু একটা অংশ, সমাজের কিছু একটা অংশ তারা কিন্তু অসন্তুষ্ট থাকবে, তার মানে পাবলিক ভ্যালুস সেটা যে সবাইকে সন্তুষ্ট রাখতে পারে তা কিন্তু না, দেখা যাবে যে সমাজের বেশিরভাগ মানুষ হয়তো সন্তুষ্ট কিন্তু সমাজের কিছু অংশ তাদেরকে পাবেন সন্তুষ্ট। মডার্ন নভেলিস্ট তারা এই
বিষয়টা গুরুত্ব দিচ্ছেন। তারা চাচ্ছেন প্রতিটা মানুষের পার্সোনালিটি, তাদের ভ্যালুজকে ইম্পর্টেন্স দিতে। সমাজের বেশিরভাগ মানুষকেই সন্তুষ্ট করে তারা ক্ষান্ত থাকতে চান না, বরং তারা চাচ্ছেন সমাজের প্রতিটা মানুষের ব্যক্তিত্বকে যেন তারা স্পর্শ করতে পারে। দেই হ্যাড টু ফল ব্যাক অন পার্সোনালিটি। জনগণের কথা চিন্তা না করে এখন প্রতিটা ব্যক্তির কথা আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। উই নিড টু ট্রিট ইচ অ্যান্ড এভরি পার্সন ইন্ডিভিজুয়ালি। আপনি যদি গণহারে মানুষকে ট্রিট করেন, দেখা যাবে যে আপনি একটা মতামত দিলেন, একটা মতামত, একটা সিদ্ধান্ত দিলেন, সেটা হয়তো সমাজের 90% 90% মানুষের জন্য গ্রহণযোগ্য, 10% 10 ভাগ মানুষ তারা হয়তো সেটা গ্রহণ করলো না, তাহলে সেটা কিন্তু 10 ভাগ মানুষের জন্য আনফেয়ার হবে, অবিচার হবে। কোন ধরনের অবিচার যেন না হয় এই বিষয়টা নিশ্চিত করার জন্য পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে। সেই জন্য যারা আধুনিক ঔপন্যাসিক, আধুনিক গল্পকার, দে আর ড্রয়িং দেয়ার ক্রাইটেরিয়া অফ সিগনিফিকেন্স ইন হিউম্যান অ্যাফেয়ার্স। এমন ভাবে তারা প্রতিটা মানুষের পার্সোনালিটিকে তারা জাজ করছেন যাতে কেউ বঞ্চিত না হয়। অ্যান্ড দাস দেয়ার প্রিন্সিপালস অফ সিলেকশন ফ্রম দেয়ার ওন ইনটিউশনস। এই ক্ষেত্রে তারা তাদের নিজস্ব চেতনা, তাদের যে প্রবৃত্তি, তাদের যে কনসেন্স, বিবেককে তারা ব্যবহার করছেন, সো দ্যাট দেই নিডেড টু ফাইন্ড ওয়েজ অফ কনভিন্সিং রিডার্স। যারা সাহিত্যিক তারা উপায় বের করছেন কিভাবে কনভিন্স রিডার্স, পাঠকদেরকে কিভাবে কনভিন্স করা যায়। আধুনিক পাঠক যারা এই উপন্যাসগুলো পড়তে বসবে, যারা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, আনন্দ নেওয়ার চেষ্টা করবে, সেই পাঠককে তো কনভিন্স করতে হবে that their own sense of what was significance in experience was truly valid. শিল্পীরা যেটা ফিল করছে, যারা সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, তারা তাদের অনুভূতি দিয়ে, তারা তাদের বোধ দিয়ে যেটা ফিল করছেন সেটা যে ভ্যালিড সবার জন্য, এটা তো পাঠককে কনভিন্স করতে হবে। উপন্যাসিকের মূল উদ্দেশ্য কি? উপন্যাসিকের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে 10 জনের হৃদয় স্পর্শ করলাম, 10 জনের হৃদয় স্পর্শ করতে পারলাম না, তা তো হলো না। তিনি উপন্যাসিক, তার দায়িত্ব হচ্ছে সবার হৃদয়কে স্পর্শ করা, এবং সবার হৃদয় যেন স্পর্শ হয় সেই ব্যাপারে রিডারকে কনভিন্স করা। প্রথমে আপনাকে পাঠককে কনভিন্স করতে হবে। কি কনভিন্স করতে হবে? ইউ নিড টু কনভিন্স দ্য রিডার দ্যাট দিস ফিকশন, this novel, this story is specially written for them. তাদের জন্যই লেখা হয়েছে। পাঠক যেন উপন্যাসকে আপন করে নিতে পারে, গল্পকে আপন করে নিতে পারে, এবং যিনি রাইটার তার যে অনুভূতি, ইট ইজ ট্রুলি ভ্যালিড, এটা অন্যদের জন্য এটা প্রযোজ্য। এমন একটা বিশেষ অনুভূতির কথা রাইটার, লেখক লিখলেন যেটা পাঠক কখনো ফিল করতে পারবে না, তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হবে না। এমন ভাবে রাইটারকে অ্যাপ্রোচ করতে হবে রিডারের প্রতি যাতে রিডার সত্যি সত্যি একটা মেন্টাল কানেকশন খুঁজে পায় রাইটারের সাথে। এখন এই জায়গায় এসে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কিন্তু নভেলিস্ট, রাইটার, স্টোরি রাইটার, নভেলিস্ট, তাদের কিন্তু এটা কিন্তু দায়িত্ব, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু কানেক্ট দেমসেলভস উইথ দ্য রিডার্স। তাদের সাহিত্যকর্মের সাথে পাঠকের যে যোগসূত্র, কানেকশন স্থাপন করা, এটার রেসপন্সিবিলিটি কিন্তু লেখকের নিজের। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব, কিভাবে হবে? এই যে নতুন উপন্যাস লেখা, আমরা তো বললাম পাবলিক ভ্যালুজ আর রিপ্লেস বাই পার্সোনাল ভ্যালুজ, জনগণের মূল্যবোধকে জায়গা করে দিচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। কিন্তু এই ব্যক্তিগত মূল্যবোধের উপর ভিত্তি করে কিভাবে লেখা সম্ভব, নতুন এক জটিলতা তৈরি হলো, সেটাই পরের পয়েন্টে বলা আছে। A new technical burden was thus imposed on novelist's prose.
যখনই আধুনিক উপন্যাসিক, তারা যখন উপন্যাস লিখতে বসলেন, কি সেই সমস্যা? হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? সেটা হচ্ছে, ফর ইট হ্যাড নাও টু বিল্ড আপ আ ওয়ার্ল্ড অফ ভ্যালুজ ইনস্টেড অফ ড্রয়িং অন এক্সিস্টিং ওয়ার্ল্ড অফ ভ্যালুজ। এই যে আমরা পাবলিক ভ্যালুজকে রিপ্লেস করে দিলাম পার্সোনাল ভ্যালুজ দিয়ে, তাহলে পার্সোনাল ভ্যালুজের তো একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এতদিন পর্যন্ত তো পাবলিক ভ্যালুজের একটা এস্টাবলিশ স্ট্রাকচার ছিল, খুব বেশি পরিশ্রম করতে হতো না, কারণ পাবলিক ভ্যালুজ ততদিনে সমাজে প্রতিষ্ঠিত, সেটার উপর ভিত্তি করে উপন্যাস লেখা যেতই। পাবলিক ভ্যালুজ বলতে আমরা বলতাম যে সামাজিক, অর্থনৈতিক, বিবাহ সংক্রান্ত যে জটিলতা হয়। দেখবেন বেশিরভাগ জনপ্রিয় উপন্যাসের মূল বিষয়বস্তু কি হয়, সামাজিক সংকট অথবা অর্থনৈতিক, রাজনৈতিক, অথবা হতে পারে ভালোবাসা সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত জটিলতা, এই নিয়েই কিন্তু বেশিরভাগ জনপ্রিয় উপন্যাস। এই ধরনের উপন্যাস লেখা সহজ, কারণ এই যে ভ্যালুজ গুলো, কনফ্লিক্ট ভ্যালু, সোশ্যো ইকোনমি, সেগুলো কিন্তু অলরেডি সমাজে প্রতিষ্ঠিত, এই ভ্যালুজ গুলো অলরেডি বিল্ট আপ, তৈরি করা আছে। আধুনিক ঔপন্যাসিক, তারা যখন এসে ব্যক্তিগত মূল্যবোধ, পার্সোনাল ভ্যালুজ, পার্সোনাল ইমোশনস, ইন্টিউশনস এর উপর ভিত্তি করে, সেন্সিবিলিটিস, আবেগ অনুভূতির উপর ভিত্তি করে যখন উপন্যাস লেখা চেষ্টা করলেন, তখন তারা খেয়াল করলেন যে স্ট্রাকচার তৈরি করা নেই, স্ট্রাকচার ইজ নট অ্যাভেলেবল, এটাকে নতুন করে তৈরি করতে হবে। উপন্যাসিকদের নতুন করে পুরো একটা স্ট্রাকচার অফ পার্সোনাল ভ্যালুজ এটা বিল্ড করতে হবে, নির্মাণ করতে হবে। তারা অন্য কোথাও থেকে, পূর্ববর্তী কোনো স্ট্রাকচার থেকে তারা কপি করতে পারছে না, দে নিড আ নিউ, হোল নিউ স্ট্রাকচার। পার্সোনাল ভ্যালুজ, এটা এটা এটার কোনো রেডিমেড স্ট্রাকচার অ্যাভেলেবল না, দে নিড টু বিল্ড আপ আ ওয়ার্ল্ড অফ ভ্যালুজ। এই যে পার্সোনাল ভ্যালুজ এর একটা স্ট্রাকচার তাদেরকে তৈরি করতে হবে, এবং সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করেই উপন্যাসগুলো লেখা হবে। তাও যাই হোক, কাজ শুরু হলো, নতুন স্ট্রাকচার, পার্সোনাল ভ্যালুজ, এটা তো অ্যাভেলেবল না, এটা টোটালি নতুন করে, একদম ইট শুড বি বিল্ড ফ্রম দ্য স্ক্র্যাচ, একদম গোড়া থেকে এটাকে তৈরি করতে হবে। সামাজিক উপন্যাস যখন লেখা হতো, তখন তো স্ট্রাকচারটা অলরেডি অ্যাভেলেবল আছে, এর আগে শত 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 উপন্যাসিক, হাজার হাজার উপন্যাস লিখে গেছেন, মোটামুটি একটা স্ট্রাকচার, একটা ফর্মুলা কিন্তু অ্যাভেলেবল, সেই অনুযায়ী কাহিনীকে বসিয়ে দেওয়া, সেটা কিন্তু তখন ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিলেন। এখন এই স্ট্রাকচার তো অ্যাভেলেবল না, এটা একদম নতুন, তাহলে এটার উপর ভিত্তি করে কিভাবে লেখা যায়, হাউ ইট ইজ পসিবল টু রাইট বেসড অন পার্সোনাল, এই যে ব্যক্তিগত মূল্যবোধ, পার্সোনাল ভ্যালুস, এটার উপর ভিত্তি করে কিভাবে উপন্যাস লিখবে, এটাতে ক্রাইসিস কি থাকবে, এই পার্সোনাল ভ্যালুস এর উপর যদি আমরা ফোকাস করি, তাহলে এখন তো সামাজিক সংকট, তারপর এই ম্যারেজ রিলেটেড ক্রাইসিস, সোশিয়ো পলিটিক্যাল ইকোনমিক ক্রাইসিস, এগুলো নিয়ে তো আনা যাবে না, তাহলে এই স্ট্রাকচার কোথায় অ্যাভেলেবল, কোথা থেকে পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে না, তার মানে এই স্ট্রাকচারটাও উপন্যাসিককে, রাইটারকে নিজে তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। ভার্জিনিয়া সমাধান করার একটা বুদ্ধি বের করলেন কিভাবে, Wolf tried to solve the problem by using some of the devices of poetry. উনি কবিতার কিছু উপাদান ধার করলেন, কোথা থেকে, ওই যে একটু আগে বললাম, রোম্যান্টিক পোয়েট্রি, ইন্টিউশন, সেন্সিবিলিটিস, সেই ইন্টিউশন সেন্সিবিলিটিস থেকে উলফ কিছু টেকনিক ধার করলেন। উলফ ট্রাইড টু সলভ দ্য প্রবলেম বাই বরোয়িং, ইউজ না বলে আমরা এখানে ধার করা বলতে পারি, ভার্জিনিয়া উলফ রোম্যান্টিক পোয়েট্রি থেকে কিছু উপাদান ধার করে নিয়ে আসলেন, টু সে
অফ ভ্যালু অ্যান্ড ভিশন অফ দ্য ওয়ার্ল্ড, যেটা উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, স্কিটস, শেলি, বায়রন ওরা হেল্প করে গেছেন। দে হেল্পড টু এস্টাবলিশ রোম্যান্টিসিজম। সেই রোম্যান্টিসিজমকে যদি ফলো করা হয় তাহলে কিন্তু এই ব্যক্তিগত মূল্যবোধ এই বিষয়ে উপরে একটা স্ট্রাকচার মোটামুটি তৈরি করা যায়। তারপরেও কাটখড় পোড়াতে হবে, কবিতার মতো করে তো আর উপন্যাস লেখা যাবে না, তাই না? উলফ সেই রোম্যান্টিসিজম, রোম্যান্টিক পোয়েট্রি থেকে কিছু উপাদান ধার করে নিয়ে আসলেন। উলফ বললেন যে ইফ উই বড়ো ফ্রম রোম্যান্টিক পোয়েট্রি, আর রোম্যান্টিক কবিতা থেকে যদি আমরা কিছু টেকনিক ধার করি, তাহলে উপন্যাসিকের যে ওন সেন্স অফ ভ্যালু, পার্সোনাল ভ্যালুস, ভিশনস অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে সেন্স অফ ভ্যালু, সেন্স যেটা নিয়ে কাজ করেছেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ব্লেক, তারপর ভিশন অফ দ্য ওয়ার্ল্ড, এই ভিশন নিয়ে কাজ করেছেন ব্লেক, তারপর আমাদের শেলি, এই যে রোম্যান্টিক পোয়েটস, রোম্যান্টিক পোয়েটস তারা যেভাবে তাদের ব্যক্তিগত মূল্যবোধ, চেতনা এবং ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে অন্তর্দৃষ্টি যেভাবে তারা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেই পদ্ধতিটাই উলফ উপন্যাসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, উপন্যাসে প্রয়োগ করতে চাচ্ছেন। উনি বলছেন আমি যদি রোম্যান্টিক পোয়েট্রি থেকে কিছু উপাদান নিয়ে আসি ধার করে, তাহলে আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ এবং ভবিষ্যতের অন্তর্দৃষ্টি, ভবিষ্যতের যে ছবি, সেটা আমরা আমাদের উপন্যাসে কিন্তু প্রয়োগ করতে পারি। উলফ তাহলে কোথা থেকে নিয়ে আসলেন? ফ্রম রোম্যান্টিক পোয়েট্রি টু পোর্ট্রে ওন সেন্স অফ ভ্যালু অ্যান্ড ভিশন অফ দ্য ওয়ার্ল্ড। জয়েস, জেমস জয়েস কি করলেন? উলফ তো রোম্যান্টিক পোয়েট্রি থেকে উনি কিছু টেকনিক নিয়ে আসলেন বড় করে, জয়েস এখন কি করবেন? জয়েস অন দ্য আদার হ্যান্ড মেড নো অ্যাটেম্প টু কনভে আ সিঙ্গেল পার্সোনাল অ্যাটিটিউড। ভার্জিনিয়া উলফ, উনি তো রোম্যান্টিক পোয়েট্রি থেকে উপাদান নিয়ে আসলেন যাতে তার ব্যক্তিগত মূল্যবোধ, চেতনা, আবেগ, অনুভূতি, বিশ্বাস, সেটাকে উপন্যাসে ফুটিয়ে তোলা যায়। এখন জেমস জয়েস, উনি এই রোম্যান্টিক পোয়েট্রির এলিমেন্টে গেলেন না, উনি অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেন। কিভাবে? জয়েস বললেন আমি কোনো একজন ব্যক্তির পার্সোনাল অ্যাটিটিউড এর উপর গুরুত্ব দেব না। জয়েস উনি উলফের মতো একজন ব্যক্তি, ওয়ান পার্সনের উপর ফোকাস করলেন না, বাট উনি কি করলেন, হি রিয়েক্টেড টু দ্য ব্রেকডাউন অফ পাবলিক ভ্যালুস। উনি জনগণের যে মূল্যবোধ, জনমূল্যবোধ, জনগণের মূল্যবোধ, পাবলিক ভ্যালুস কিভাবে কিভাবে উনি ডিকনস্ট্রাক্ট করবেন? ধরেন একটা সমাজে সাপোজ 2000 মানুষ আছে, মানুষে মানুষের মধ্যে তো কিছু সিমিলারিটি থাকে। ধরেন এই 2000 মানুষের মধ্যে আমরা যদি শ্রেণীবিন্যাস করি তাহলে 20 রকমের মানুষ পাওয়া যায়, 20 টাইপস অফ পিপল। জয়েস কি করলেন, এই প্রতিটা টাইপ থেকে একজন ক্যারেক্টার চুজ করলেন এবং সেই ক্যারেক্টারের ব্যক্তিগত মূল্যবোধ উনি অ্যানালাইজ করার চেষ্টা করলেন। পাবলিক ভ্যালুস কে উনি কিভাবে ব্রেকডাউন করলেন, ডিকনস্ট্রাক্ট করলেন? জয়েস রিয়্যাক্টেড টু দ্য ব্রেকডাউন অফ পাবলিক ভ্যালুস। উনি পাবলিক ভ্যালুসটাকে বিশ্লেষণ করলেন, অ্যানালিসিস করলেন। কিভাবে? বাই এমপ্লয়িং আ কাইন্ড অফ রাইটিং, এমন এক ধরনের, নতুন ধরনের লেখা, সো মাল্টিপল ইন ইটস ইমপ্লিকেশন that it conveyed numerous point of view simultaneously. কিভাবে? একই বিষয় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উনি ব্যাখ্যা করলেন। একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম, একই ঘটনা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে, এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করে। জয়েস তার উপন্যাসের চরিত্রগুলোকে এমন ভাবে সাজালেন,
এমনভাবে তার উপন্যাসের ঘটনাগুলোকে সাজালেন যে একই ঘটনা, একই ফেনোমেনা একই সময়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উনি ব্যাখ্যা করার প্রয়াস পেলেন। উনি বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে একই বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উনি ব্যাখ্যা করলেন, যেন উনি একাই অনেক মানুষ। জয়েস হিমসেলফ বিকেম এ পার্সন উইথ মেনি পার্সোনালিটিস। উলফ যেখানে শুধুমাত্র একটা দৃষ্টিভঙ্গির উপর ফোকাস করেছেন, ওয়ান পয়েন্ট অফ ভিউ, জয়েস সেখানে ফোকাস করছেন নিউমেরাস পয়েন্টস অফ ভিউ, অনেকগুলো দৃষ্টিভঙ্গি, একই বিষয় একই ঘটনাকে উনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, বিভিন্ন ভাবে দেখছেন। সমাজের বিভিন্ন মানুষ একটা বিষয়কে যেমন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে, বিভিন্ন ভাবে দেখে, একইভাবে জয়েস ট্রাই করছেন একই বিষয়কে কিভাবে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা যায়। জয়েস উনি খেয়াল করলেন যে একই ঘটনা সমাজের এক এক স্তরের মানুষ, এক এক জাতের মানুষ, এক এক গ্রুপের এক এক শ্রেণীর মানুষ, তারা এক এক ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে। জয়েস সবগুলোকে কালেক্ট করলেন, হি কালেক্টেড অ্যাকুমুলেটেড নিউমেরাস পয়েন্ট অফ ভিউ, অনেকগুলো দৃষ্টিভঙ্গি উনি সমন্বয় করলেন, একসাথে করলেন, সাইমলটেনিয়াসলি, একই সাথে, একই সময়ে। অ্যান্ড দ্য অথর রিমেইনিং টোটালি অবজেক্টিভ, এবং তিনি কোনো ক্যারেক্টারের সাথেই, কোনো পয়েন্ট অফ ভিউ এর সাথেই উনি পার্সোনালি অ্যাটাচড না, সবগুলোই তার কাছে সমান, হি ইজ নিউট্রাল টু অল পয়েন্ট অফ ভিউস, সবগুলো দৃষ্টিভঙ্গির প্রতি উনি আনবায়াসড। উনি কোনো একটা দৃষ্টিভঙ্গির প্রতি পক্ষপাতী নন, জয়েস ইজ আনবায়াসড, টোটাল নিউট্রাল। একটা সমাজে ধরেন 20 ধরনের মানুষ আছে, তারা এক ঘটনাকে 20 ভাবে লক্ষ্য করে, 20 পয়েন্টস অফ ভিউস, মানে 20টা দৃষ্টিভঙ্গি, মানে একটা ঘটনাকে আমরা 20 ভাবে ব্যাখ্যা করতে পারি। তখন জয়েস কি করলেন, ওই 20টা দৃষ্টিভঙ্গিকে একসাথে তার উপন্যাসে নিয়ে আসলেন। এতে কি হবে, এতে একই ঘটনার যে বিভিন্ন মানে হয়, একই বিষয়ের যে নানা রকম মানে হতে পারে, বিভিন্ন অর্থ হতে পারে, সেটাকে উনি একসাথে তুলে ধরলেন। একসাথে উনি তুলে ধরলেন তাই না, একই সাথে উনি অবজেক্টিভ রইলেন, মানে কোনো অর্থের সাথেই উনি ব্যক্তিগতভাবে পার্সোনালি অ্যাটাচ রইলেন না, এই 20টা অর্থেরই প্রতি উনি সমান পক্ষপাতী। জেমস জয়েস রিমেইন্ড টোটালি অবজেক্টিভ অ্যান্ড কমিটেড টু নান অফ দেম, তিনি কোনো একটা দৃষ্টিভঙ্গির প্রতি পক্ষপাতী নন, তিনি সবগুলো দৃষ্টিভঙ্গির প্রতি সমান পক্ষপাতী, তিনি আনবায়াসড, নিউট্রাল। তাহলে উলফ উনি ফোকাস করেছিলেন যে কোনো একটা দৃষ্টিভঙ্গি, আর জয়েস উনি অনেকগুলো দৃষ্টিভঙ্গি যুগপথ একই একই সাথে উনি ব্যাখ্যা করছেন। একটু মাথা ঠান্ডা রাখবেন এই জায়গায়, কারণ আপনি যদি মাথা ঠান্ডা না রাখতে পারেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার সব মাথার উপর দিয়ে চলে যাবে। আমরা এই জায়গায় একটু স্লো যাই। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রথম সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, সেটা ছিল পাবলিক ভ্যালুজ আর রিপ্লেস বাই পার্সোনাল ভ্যালুজ, ব্যক্তিগত মূল্যবোধ এসে জনগণের মূল্যবোধকে প্রতিস্থাপিত, সরিয়ে দিল। এখন যারা উপন্যাসিক তারা ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিচ্ছে। উলফ উনি বলছেন, উনার উপন্যাসগুলো উনি লিখবেন রোম্যান্টিক পোয়েট্রির অনুপ্রেরণায়। রোম্যান্টিক পোয়েট্রি যেমন তার 5 আই, 5টা আই, সেটা দিয়ে তারা কবিতা লিখত, উলফ সেই রোম্যান্টিক পোয়েট্রির দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি উপন্যাস লিখবেন, এবং সেখানে তার ব্যক্তিগত মূল্যবোধ, ব্যক্তিগত চেতনা, ভবিষ্যতের ভাবনা, এই সব কিছু তিনি ফুটিয়ে তুলবেন, ওয়ান পয়েন্ট অফ ভিউ, একটা দৃষ্টিভঙ্গি। আর জেমস জয়েস উনিও বলছেন যে হ্যাঁ, আমিও ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিচ্ছি, তবে আমি একটা ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিচ্ছি না, আমি অনেকগুলো ব্যক্তিগত মূল্যবোধের উপর একসাথে কাজ করছি। ভার্জিনিয়া উলফ তো একটা মনের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, জেমস জয়েস উনি অনেকগুলো মনের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। এতে ভালো কি হচ্ছে, একই ঘটনা একই বিষয় তার যে বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন মানে, ভিন্ন ভিন্ন অর্থ থাকতে পারে, এক একজন মানুষের কাছে
একই বিষয়ের অর্থ এক এক রকম। একটা ঘটনা আপনার কাছে অর্থ একরকম, আপনারই ঘনিষ্ঠ বান্ধবী তার কাছে একরকম, আপনার বাবার কাছে একরকম, আপনার মার কাছে একরকম, আপনার খালাতো ভাইয়ের কাছে একরকম, আপনার বসের কাছে একরকম, আপনার কলিগের কাছে একরকম, আপনার ছোট ভাই তার কাছে হয়তো মানে অন্যরকম। এক একজনের কাছে একই বিষয়ের মানে এক এক রকম। কেন? কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা। আপনার দৃষ্টিভঙ্গি একরকম, আপনার বন্ধুর দৃষ্টিভঙ্গি আরেক রকম। যতই আপনারা একরকম হন না কেন, দৃষ্টিভঙ্গি আলাদা। জেমস জয়েস উনি এটা ভালো করেই রিয়েলাইজ করলেন। উনি বললেন তার উপন্যাসে উনি একটা দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেবেন না, উনি অনেকগুলো দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেবেন। একই সময় তিনি অনেকগুলো পয়েন্ট অফ অনেকগুলো পার্সপেক্টিভ থেকে একটা বিষয়কে লক্ষ্য করবেন। তাতে কি হবে, একটা বিষয়েরই যে নানান রকম মানে থাকতে পারে, একই ঘটনা একই বস্তুর হাজারটা মানে থাকতে পারে, এই সবগুলো মানে উনি বিশ্লেষণ করবেন। একই সাথে যদি আমি একটা ঘটনাকে বিভিন্ন পার্সপেক্টিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি সব রকম মানে আমার জানা হয়ে যাবে। আমি কিন্তু আমার কিন্তু কোনো ব্লাইন্ড স্পট থাকবে না। আমি কিন্তু কোনো অ্যাটিচিউড, কোনো মতবাদ, কোনো ম্যাক্সিমের প্রতি আমি কিন্তু স্লেভ বা বায়াসড থাকবো না। আমি কিন্তু একই ঘটনাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখছি, তার মানে সব রকম মানে আমার জানা। সেক্ষেত্রে আমার বিচার, আমার ইভ্যালুয়েশনটা কিন্তু হবে একদম আনবায়াসড, নিউট্রাল, অ্যাকুরেট হবে। জেমস জয়েস এই জন্যই উনি যে কোনো কিছু যখন বর্ণনা করতেন, তখন অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন সাইমুলটেনিয়াসলি, একই সময়ে, যাতে ওই বিষয়টার পুরোপুরি ব্যাখ্যা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম ব্লাইন্ড স্পট, কোনো রকম অন্ধত্ব যেন না থাকে, আমরা একটা সার্বিক কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবো বাস্তবতা সম্পর্কে। কারণ উনি ওনার লেখা আপনার মনে হবে অগোছালো, কিন্তু ওনার লেখা থেকে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে, উলফ যেখানে ফোকাস করছেন ওয়ান পয়েন্ট অফ ভিউ, জয়েস সেখানে এমপ্লয় করছেন মাল্টিপল পয়েন্টস অফ ভিউ সাইমালটেনিয়াসলি। এতে অর্থটা সামগ্রিক হয়, কম্প্রিহেন্সিভ মিনিং হয়, কোনো অর্থ হারিয়ে যায় না। এখন বলেন, উলফ জয়েস নিয়ে তো আমরা অনেক জটিল আলোচনা করছি, আপনাদের কি এই বিষয়ে এখন কারো কোনো মানে কনফিউশন আছে? থাকলে আমরা এখানে এখনই পরিষ্কার করে যাব, কারণ এখানে অস্পষ্টতা থাকলে পরে সমস্যায় পড়ে যাবেন। এখন আমরা আলোচনা করছি দুইজন রাইটারের রাইটিং স্টাইল নিয়ে। একদিকে আছেন ভার্জিনিয়া উলফ, প্রথম আমাদের ফার্স্ট স্লাইডে দেখেন, এই যে জেমস জয়েস হচ্ছেন এই যে 2 নম্বর ব্যক্তি, হ্যাট পরা চশমা পরা ব্যক্তি, উনি হচ্ছেন জেমস জয়েস। আর ভার্জিনিয়া উলফ হচ্ছে এই যে শেষের দিক থেকে 2 নম্বর উনি। এই দুজনের মধ্যে আমরা আলোচনা করছি। ভার্জিনিয়া উলফ তাকে নিয়ে যখন আমরা বলছি, উনি একটা দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দিচ্ছেন, ওয়ান পয়েন্ট অফ ভিউ, ওয়ান পার্সপেক্টিভ, এবং উনি ওনার উপন্যাস লেখার জন্য সাহায্য নিচ্ছেন রোম্যান্টিক পোয়েট্রির। জেমস জয়েস উনি যখন উপন্যাস লিখছেন, জি বলেন, জেমস জয়েস যখন উপন্যাস লিখছেন তখন কিন্তু উনি যে কোনো একটা পার্সপেক্টিভে সীমাবদ্ধ একটা ছিল না, কোয়েশ্চেন ছিল করি, উনি একই ঘটনাকে যতগুলো, হ্যাঁ প্লিজ বলেন বলেন, শুনতে পাচ্ছি না। তার কোশ্চেন ছিল যে তিন তিনটা ইনফ্লুয়েন্সের কথা বলছিলেন। ফার্স্ট ইনফ্লুয়েন্স তো হ্যাঁ, হচ্ছে, হ্যালো, পাবলিক ভ্যালুস আর রিপ্লেস বাই পার্সোনাল ভ্যালুস, এটা ছিল প্রথম ইনফ্লুয়েন্স।
দেন স্যার সেকেন্ড আর কোনো ফার্স্ট থার্ডটা? ইনফ্লুয়েন্সই আছে? এই যে প্রাইভেট ভ্যালুস, এটা ভার্জিনিয়া উলফ ওকে ফোকাস স্যার, করছেন ওয়ান পয়েন্ট অফ ভিউ, আর জেমস জয়েস উনি ফোকাস করছেন অনেকগুলো পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কে উনি একত্রিত করছেন, অনেকগুলো পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কে উনি একত্রিত করছেন। তাতে কি হচ্ছে, এটা আর ব্যক্তিগত ঘটনা থাকছে না, এটা সবার ঘটনা হয়ে যাচ্ছে, এটা একই সাথে পার্সোনাল এবং পাবলিক। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ভার্জিনিয়া উলফের লেখা লেখনী অনেক গভীরে যেতে পারে, কিন্তু জেমস জয়েসের লেখনী হচ্ছে অনেকটা সামগ্রিক, এখানে সবার কথাই বিবেচনা করা হয়েছে, এটা সার্বজনীন। কারণ ভার্জিনিয়া উলফ যেখানে একজন মানুষের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যস্ত ব্যাখ্যা করছেন, জেমস জয়েস কিন্তু অনেকগুলো মানুষের অনেক রকম ভাবনা, অনেক রকম চিন্তা ভাবনার পদ্ধতি, অনেক দৃষ্টিভঙ্গিকে উনি সমন্বয় করছেন। এখন আমরা আসি সেকেন্ড ইনফ্লুয়েন্সে। দ্য সেকেন্ড ইনফ্লুয়েন্স আমাদের দ্বিতীয় উপাদান, প্রথমটা তো চলে গেল, এখন আমরা আলোচনা করব সেকেন্ড নাম্বার টু ইনফ্লুয়েন্স। কোন সে প্রভাবক যার মাধ্যমে আধুনিক মনোভাব এবং আধুনিক কৌশল উপন্যাসিকরা তারা গ্রহণ করলেন, সেকেন্ড ইনফ্লুয়েন্স কি? দ্য সেকেন্ড ইনফ্লুয়েন্স অন দ্য চেঞ্জেস ইন অ্যাটিচিউড অ্যান্ড টেকনিক। এই যে গদ্য লেখায়, ফিকশন রাইটিং এ অ্যাটিচিউড অ্যান্ড টেকনিকে পরিবর্তন হচ্ছে, এবং তার ফলেই তো আমরা আধুনিক উপন্যাস ঘোষণা করছি, সেকেন্ড ইনফ্লুয়েন্স হচ্ছে আ নিউ ভিউ অফ টাইম, আ নিউ ভিউ অফ টাইম, সময়কে নতুন ভাবে, আ নিউ ভিউ অফ টাইম, সময় সম্পর্কে, টাইম টাইম সম্পর্কে আমাদের নতুন এক ধারণার সৃষ্টি হলো, আ নিউ ভিউ অফ টাইম, আ নিউ ভিউ অফ টাইম, সময় কি? টাইম, হোয়াট ইজ টাইম? আমরা যদি কনভেনশনাল ভিক্টোরিয়ান নলেজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাছে টাইম হচ্ছে আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস, অনেকগুলো ঘটনা সিকোয়েন্সে আমরা যদি সাজাই, প্রথমে এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা, তারপর এটা, ঘটনা এক, ঘটনা দুই, ঘটনা তিন, ঘটনা চার, এইভাবে যদি সাজাই, তাহলে আমরা সময়, ওইটাকে আমরা বলি টাইম লাইন, সময়, আমরা ওইটাকে সময় ধরি, তাই তো? টাইম কি আমার কাছে? আমাদের কাছে টাইম ছিল আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস, ঠিক আছে? কিন্তু আধুনিক সময়ে এসে যারা সাহিত্যিক তারা এটা অস্বীকার করলেন, তারা বললেন না, টাইম ইজ নট আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস, টাইম মানেই এই ঘটনার সিকোয়েন্স না। তাহলে সময়টা কি? টাইম ইজ নট আ সিকোয়েন্স অফ ইনসিডেন্টস, টাইম ইজ নট আ সিরিজ অফ স্টোরিজ, একটার পর একটা ঘটনা আপনি সাজালে ওটা সময় না, দ্যাট ইজ নট টাইম। তাহলে সময় কি? হোয়াট ইজ টাইম? সময় সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি করতে হবে, এটাও আমাদেরকে খুব মন দিয়ে খুব সাবধানে চিন্তা করতে হবে যে সময় কি, হোয়াট ইজ টাইম। সময়ের নতুন এক সংজ্ঞা নিয়ে আসলেন যারা উপন্যাসিক, তারা এতদিন সময় সম্পর্কে আমাদের কি ধারণা ছিল, বিশেষ করে উপন্যাসে বা সাহিত্যে সময় ছিল আ সিরিজ অফ ক্রোনোলজিক্যাল মোমেন্টস, এই যে ঘটনার সিকোয়েন্স একটার পর একটা সাজানো, এটা এটাকে আমরা টাইম ভাবতাম, কিন্তু দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি টাইম। সময়টা আসলে কি? টাইম, ইট ইজ আ কন্টিনিউয়াস ফ্লো ইন দ্য কনশিয়াসনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল। সময় মানেই ঘটনার সিকোয়েন্স, ঘটনা এক, ঘটনা দুই, ঘটনা তিন, এইভাবে না, দিস ইজ নট টাইম। সময় তাহলে কি? সময় হচ্ছে একটা চলমান প্রবাহ, কন্টিনিউয়াস ফ্লো, এটা সারাক্ষণ চলছে, সময় কখনো থেমে নাই, সময় কোনো সিকোয়েন্স ফলো করে না, সময় কোনো সিরিয়াল মেনটেন করে না, সময়কে আপনি জোর করে কোনো সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করাতে পারবেন না। সময় কি? সময় হচ্ছে
একটা চলমান প্রবাহ, এটা চলছে, সারাক্ষণ চলছে। টাইম দিস এ কন্টিনিউয়াস ফ্লো, সারাক্ষণ এটা প্রবাহিত হচ্ছে। টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো ইন দ্য কনসিয়াসনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল। যে কোনো একটা ব্যক্তি, বিশেষ করে আমরা যদি কোনো উপন্যাস বলি, উপন্যাসের কোন একটা চরিত্র, সেই চরিত্রের যে চেতনা, কনসিয়াসনেস, চেতনা, এই চেতনার যে কন্টিনিউয়াস ফ্লো, এটাই হচ্ছে টাইম। সময় কখনো থেমে নাই, সময় সারাক্ষণ চলছে। সময় কোথায় চলছে? সময় চলছে আমাদের চেতনায়, আমাদের আমাদের যে প্রবৃত্তি, আমাদের যে হুশ, আমাদের যে কনসিয়াসনেস, আমাদের চেতনায় সারাক্ষণ সময় বয়ে চলেছে, সময় কখনো থেমে নাই। টাইম ইজ অলওয়েজ ফ্লোয়িং। কিভাবে? উইথ দ্য অলরেডি কন্টিনিউয়াসলি, উইথ দ্য অলরেডি, অলরেডি মানে কি পাস্ট, অলরেডি কন্টিনিউয়াসলি মার্জিং ইন টু নট ইয়েট। ভালো করে খেয়াল করে, অলরেডি মানে কি যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা কি পাস্ট, আর নট ইয়েট মানে কি যেটা এখনো হয়নি মানে কি ফিউচার। এতদিন পর্যন্ত সময়কে আমরা কিভাবে ব্যাখ্যা করতাম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে এটা ঘটেছিল, বর্তমানে এটা ঘটছে, ভবিষ্যতে এটা ঘটবে। আমরা এইভাবে সিরিয়াল অনুযায়ী থামাতাম যে এই পাস্ট, পাস্টের পরে আসবে প্রেজেন্ট, প্রেজেন্টের পরে আসবে হচ্ছে ফিউচার। কিন্তু সময় কখনো এরকম সিকুয়েল মানে না। টাইম ইজ অলওয়েজ ফ্লোয়িং। আমাদের চেতনায় সময় সারাক্ষণ প্রবাহিত হচ্ছে, বইছে। টাইম ইজ কন্টিনিউয়াসলি মার্জিং। টাইম সারাক্ষণ মিলেমিশে একাকার। নট ইয়েট, যেটা এখনো হয়নি। তাহলে টাইমটাকে আমরা বলতে পারি ইট ইজ এ কন্টিনিউয়াস ফ্লো দ্যাট ইজ মিক্সিং অলরেডি উইথ নট ইয়েট। অলরেডি যেটা ঘটে গেছে তার সাথে যেটা এখনো ঘটেনি তার মিলন ঘটছে। আমরা এই যে এখন বসে আছি, আমরা একটু যদি চিন্তা করি, আমাদের অতীত বলতে আমরা কি বুঝাই? যেটা আমাদের লাইফে ঘটে গেছে, যেটাকে আমি আর পরিবর্তন করতে পারবো না, দ্যাট ইজ ডান, ডান, অলরেডি হ্যাপেন্ড, ওইটা হচ্ছে পাস্ট। আর এখন আমার লাইফে ঘটেনি, ঘটবে, আমি জানি না কি ঘটবে, নট ইয়েট হ্যাপেন, নট ইয়েট আসছে ভবিষ্যতে। তার মানে এই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এটাকে আমরা যে সহজে আলাদা করতাম এতদিনে, এই আলাদা করার পদ্ধতিটা কিন্তু যথেষ্ট ত্রুটিপূর্ণ। ওইভাবে আপনি পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে কিভাবে আলাদা করবেন? কোনোভাবেই সম্ভব না। আপনি এখন বসে আছেন কোথায়? বর্তমানে। আপনার কি ধারণা এখন বর্তমানে বসে আছেন? আমরা কেউই বর্তমানে থাকতে পারি না। আমরা হয় অতীতের কথা চিন্তা করি অথবা ভবিষ্যতের কথা চিন্তা করি। আমাদের ব্রেইন এমন ভাবে কাজ করে, যখন আপনি চুপচাপ বসে আছেন, কোনো কিছুই করছেন না, তখন হয় আপনি অতীতের কোনো কিছু নিয়ে ভাবছেন অথবা ভবিষ্যতের কোনো কিছু নিয়ে ভাবছেন। আপনার যে এক্সিস্টেন্স, এটা ইট ইজ অলওয়েজ ফ্লোয়িং। কখনো অতীতে চলে যাচ্ছে, কখনো ভবিষ্যতে চলে যাচ্ছে, কখনো ভবিষ্যতে, কখনো অতীতে। বর্তমানে আপনি তখনই থাকছেন যখন আপনি কোনো কাজে ব্যস্ত, কাজ করছেন, মনোযোগ যখন কাজে তখন আপনি বর্তমানে। আর যখনই আপনি চুপ করে বসে আছেন, তখন হয় আপনি অতীতের কথা চিন্তা করছেন অথবা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তাহলে আপনি কোথায়? আপনার শরীরটা যদিও ক্লক ওয়াইজ এখন বর্তমানেই আছে, কিন্তু আপনার মন কখনো ভবিষ্যতে, কখনো অতীতের ভাবনায় ব্যস্ত, কখনো ভবিষ্যতের ভাবনায় ব্যস্ত। তাহলে টাইমকে কিভাবে আপনি এত সহজে অতীত, বর্তমান, ভবিষ্যতে ভাগ করে ফেলেন? টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো ইন আওয়ার কনসিয়াসনেস। সময়টাও সারাক্ষণ আমাদের মাথার মধ্যে বয়ে চলেছে, সারাক্ষণ বয়ে চলেছে, অলওয়েজ ফ্লোয়িং। আমরা কখনো অলরেডি হ্যাপেন, যেটা অলরেডি ঘটে গেছে সেই সেটার কথা আমরা চিন্তা করছি, তার মানে আমাদের মনটা পড়ে আছে অতীতে। আবার যখন আমি নট ইয়েট, যেটা এখনো ঘটেনি সেটার কথা চিন্তা করছি, তখন আমার মনটা চলে গেছে ভবিষ্যতে, যদিও আমার শরীর পড়ে আছে বর্তমানে। আমার চেতনা
কখনো অতীতে কখনো ভবিষ্যতে। তাই যদি হয় তাহলে তো এটাই তো টাইম ট্রাভেল, তাই না? এটাই তো টাইম ট্রাভেল, এটাই সত্যিকারের টাইম ট্রাভেল। তাহলে সময় কি? টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো, কন্টিনিউয়াসলি মার্জিং অলরেডি উইথ নট ইয়েট। আমরা কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের মাথার ভিতরে জট পাকিয়ে ফেলছি, অ্যান্ড রেট্রোস্পেক্ট মার্জিং ইনটু অ্যান্টিসিপেশন। লাস্টের পার্টটা আরেকটু ব্যাখ্যা করা যাক। রেট্রোস্পেক্ট মানে কি? আমরা যখন অতীতের কোনো কিছু চিন্তা করে যখন স্মৃতির মন্থন করি, আমরা যখন স্মৃতিচারণ করি, তখন সেটাকে বলে রিট্রোস্পেক্ট। আমরা যখন অতীতের কোনো কিছু চিন্তা করে স্মৃতিচারণ করি, তখন মনের অজান্তে কখন যে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন সেটা আপনি নিজেই জানবেন না। রিট্রোস্পেক্ট কন্টিনিউয়াসলি মার্জেস ইনটু অ্যান্টিসিপেশন, আপনার যে ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা দেখা যায় একটা আরেকটার সাথে মিশে একাকার হয়ে যায়। আপনি নিজেও বুঝতে পারেন না কখন সাবকনসিয়াসলি আপনি অতীত থেকে ভবিষ্যতে চলে গেছেন, কখন আপনি ভবিষ্যৎ, আপনার শরীর যেখানে আছে দ্যাট ইজ নট ইয়োর টাইম লাইন, আপনার মন কোথায় দ্যাট ইজ ইয়োর অ্যাকচুয়াল টাইম লাইন। তাহলে সেই হিসেবে আমরা কিন্তু সারাক্ষণই টাইম ট্রাভেলের মধ্যে আছি, কারণ আমাদের মন কখনো কখনো অলরেডি, কখনো কখনো রিট্রোস্পেক্টে পড়ে থাকি, কখনো কখনো অ্যান্টিসিপেশনে পড়ে চলে যাই। মানে আমাদের কনসিয়াসনেস সবসময় পাস্ট প্রেজেন্ট ফিউচার একদম জগা খিচুড়ি পাকিয়ে থাকে। আমরা কিন্তু ওইরকম স্ট্রিক্টলি কখনোই বলতে পারি না যে আমার অস্তিত্ব এখন বর্তমানে, আপনি এটা কখনোই বলতে পারবেন না, কারণ একটু সুযোগ পেলেই আপনার আপনার ব্রেইন আপনাকে অতীতে নিয়ে যাবে। হয় আপনি অতীতে কোনো একটা আকাম করছেন, কোনো একটা দুষ্টামি করছেন, কোনো একটা ভুল করছেন, এই জন্য আপনি আক্ষেপ করতে পারবেন, হায় হায় আমি কেন এই কাজটা করলাম, কেন যে আমি এই কাজটা করলাম, ইস কেন করলাম, উই রিগ্রেট ফর আওয়ার পাস্ট। এখন আমার কি হবে ভবিষ্যতে, কি করব আমি, কি হবে আমাকে দিয়ে, আমাকে দিয়ে কি হবে, এই যে আপনি চলে গেলেন, ইওর ওয়ারি অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার। আপনার মন সারাক্ষণ এই দুই কাজের যে কোনো একটা করছে। আপনি দেখেন নিজেকে, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার মন হয় অতীতকে নিয়ে আক্ষেপ করতেছে অথবা ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করতেছে। ইদার উই রিগ্রেট অ্যাবাউট আওয়ার পাস্ট অর উই আর অ্যাংশাস অ্যাবাউট আওয়ার ফিউচার। হয় আমরা অতীত নিয়ে মানে দুশ্চিন্তা করতে থাকি অথবা ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে আমরা ই করতে থাকি, অতীত নিয়ে আমরা আক্ষেপ করতে থাকি, উই রিগ্রেট অ্যাবাউট আওয়ার পাস্ট, অথবা আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে থাকি। তাহলে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিনটা জায়গায় কিন্তু চলাফেরা করছেন। আপনার মন শুধুমাত্র এক জায়গায় বসে থাকে না, আপনার মন সারাক্ষণ কাজ করে চলতেছে, সারাক্ষণ আপনি অ্যাক্টিভ, আপনি সারাক্ষণ টাইম ট্রাভেল করছেন, লাভ নাই, তারপরেও আপনি অতীতের কথা চিন্তা করে মন খারাপ করতেছেন, রিগ্রেট করতেছেন, আক্ষেপ করতেছেন। আবার ভবিষ্যতের কিছু কিছু অনেক চিন্তা আছে, ভবিষ্যতের আমরা অর্থহীন দুশ্চিন্তা করি, তারপরেও আমরা সেটা করি। সময় হচ্ছে এরকম জটিল একটা পদ্ধতি, টাইমটাকে আপনি এত ইজিলি ঘটনার পরিক্রমা সিকোয়েন্স দিয়ে কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারবেন না। সময় হচ্ছে সব সময় প্রবাহিত হচ্ছে, টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো ইন আওয়ার কনসিয়াসনেস। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু নতুন, এর আগে কিন্তু এই বৈপ্লবিক ধারণাটা কিন্তু সাহিত্যিকদের মধ্যে ছিল না। এই যে সময় নিয়ে যে সবার একটা নতুন ধারণা যে টাইম ইজ অলওয়েজ ফ্লোয়িং, উই আর অলওয়েজ মিক্সিং আপ আওয়ার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ফিউচার পাস্ট প্রেজেন্ট, ফিউচার প্রেজেন্ট পাস্ট, আমরা সারাক্ষণ খিচুড়ি পাকাচ্ছি আমাদের মস্তিষ্কে, আমাদের পাকাচ্ছি, গিট্টু পাকাচ্ছি, এটা কিন্তু একটা নতুন ধারণা। এই ধারণা যখন আসলো তখন কিন্তু উপন্যাস পাল্টে গেল। এর আগে উপন্যাসে দেখা যেত যে অমুকে জন্মাইলো, সে আস্তে আস্তে বড় হচ্ছে, ছোটবেলায় স্কুলে গেল, তারপরে কলেজে গেল, কলেজে গিয়ে তার প্রেম হলো কিন্তু বিয়ে হলো না, পেলো তখন তার বিয়ে হলো, তারপর তার বাচ্চা কাচ্চা হলো,
তার বাচ্চা কাচ্চা সে বড় করলো, বাচ্চা কাচ্চাকে বিয়ে দিল, তার বুড়ো হলো, সে বুড়ো হইতে হইতে এরকম একটা সিকোয়েন্স ফলো করতো, একটা সিকোয়েন্স আমরা পেতাম পাস্ট প্রেজেন্ট ফিউচার। কিন্তু আধুনিক উপন্যাসে কিন্তু আপনি এরকম সিকোয়েন্স পাবেন না। দেখবেন এখনকার দিনে যে সিনেমাগুলো, সিনেমাগুলো শুরু হয় হচ্ছে ধরেন একদম লাস্ট, সিনেমা শুরু হচ্ছে লাস্ট সিন দিয়ে। দেখেন প্রচুর সিনেমা আছে, আপনি যখন দেখবেন ট্যাঙ্গলড, ট্যাঙ্গলড একটা অ্যানিমেটেড মুভি আপনারা অনেকেই দেখছেন, এই মুভিটা শুরুই হয় হচ্ছে লাস্ট সিনে। তারপর অনেক মুভি আছে, অনেক মুভি দেখবেন শুরু হইতেছে যখন মুভি শেষ হচ্ছে, হায় হায় সাসপেন্স, মানে মুভি দেখে মনে হবে এই তো লাস্ট সিন, নায়ক মারা যাচ্ছে, নায়ক মারা গেলেই তো কাহিনী শেষ। তাহলে কি নায়ক মারা যেতে যেতে বিভিন্ন তার জীবনের বিভিন্ন ঘটনাকে মনে করছে, তখন আমরা তার চিন্তা ভাবনার সাথে চলে যাচ্ছি অতীতে, চলে যাচ্ছি ভবিষ্যতে, আবার অতীতে, আবার বর্তমানে। এই হচ্ছে আধুনিক উপন্যাস বা আধুনিক গল্পের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, টাইমটাকে এখানে কমপ্লেক্সলি রিপ্রেজেন্ট করা হয়। আমরা গল্প পড়তে পড়তে, উপন্যাস পড়তে পড়তে মাঝে মাঝেই কনফিউজ হয়ে যাবো, আরে আমি এখন কোথায় আছি, হোয়াট ইজ দ্য টাইম হিয়ার, আমি এখন এটা কত সাল, এই যে নভেল লেখা হচ্ছে টাইমটা কখন, মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাব। কারণ টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো। এই যে সময় সম্পর্কে নতুন এক ধারণা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনফ্লুয়েন্স, নিউ ভিউ অফ টাইম। অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময় একসাথে অবস্থান করে, একে অন্যকে সব সময় আকৃতি দিচ্ছে। অতীতও চেঞ্জ হচ্ছে, ভবিষ্যৎও চেঞ্জ হচ্ছে, বর্তমানও চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে। এটা আমরা পরবর্তীতে আর একটু ব্যাখ্যা করব। তাহলে সেকেন্ড ইনফ্লুয়েন্স কি? আ নিউ ভিউ অফ টাইম, সময় সম্পর্কে নতুন এক ধারণা, সেটা কি? টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো, পাস্ট প্রেজেন্ট ফিউচার অলওয়েজ মিক্সিং আপ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে সারাক্ষণ গিট্টু পাকাচ্ছে। একই সাথে এটা ইনফ্লুয়েন্স ইজ ক্লোজলি বাউন্ড আপ উইথ দ্য থার্ড, এই নিউ ভিউ অফ টাইম এর সাথে জড়িত আছে আরেকটা ধারণা, থার্ড ইনফ্লুয়েন্স। তিন নম্বর ইনফ্লুয়েন্সটা কি? তিন নম্বর ইনফ্লুয়েন্স হচ্ছে দ্য নিউ নোশন অফ নেচার অফ কনসিয়াসনেস, নিউ আইডিয়া অ্যাবাউট হিউম্যান কনসিয়াসনেস, মানুষের চেতনা সম্পর্কে নতুন ধারণা। সময় সম্পর্কে যেমন নতুন একটা আইডিয়া আসলো মানুষের, মানুষের চেতনা সম্পর্কেও নতুন এক ধারণা আসলো। মানুষের চেতনা সম্পর্কে আগে আমরা অত পরিষ্কার ধারণা পাই না। আমরা এর আগের যে উপন্যাস, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের উপন্যাস বা ভিক্টোরিয়ান পিরিয়ডের উপন্যাস, ইভেন রোমান্টিক পিরিয়ড, এখানেও কিন্তু আমরা বাইরের পৃথিবী সম্পর্কে অবগত আছি, একটা চরিত্রের বাইরেটা সম্পর্কে আমরা জানছি, সে কি করছে, কি খাচ্ছে, তার অ্যাকশন, যা কিছু বাইরে থেকে দেখা যাচ্ছে, আউটওয়ার্ড এক্সটেরিয়ার, আউটওয়ার্ড ফেস, বাইরেটা আমরা জানতে পারছি, কিন্তু কোনো চরিত্রের ভেতরে আমরা ঢুকতে পারছি না। হয়তো বড়জোর যিনি উপন্যাসিক উনি দয়া পরবশ হয়ে হয়তো ক্যারেক্টারটা কি ভাবছে কি ভাবছে না, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাকে দেখে হিংসা করছে, কাকে দেখে সে জেলাস, কি সে ভাবছে, কেন তার মন খারাপ, এটা হয়তো সে ব্যাখ্যা করত, কিন্তু সেটা কিন্তু মোটেও গভীর কোনো ব্যাখ্যা না। আধুনিক উপন্যাসে মানুষের যে কনসিয়াসনেস, চেতনা, এটাকে বিভিন্ন ভাগে ব্যাখ্যা করা হলো। মানুষের চেতনা সম্পর্কে নতুন অনেক ধারণা উপন্যাসিকটা পেয়ে গেলেন। এই যে নিউ আইডিয়াস অ্যাবাউট হিউম্যান কনসিয়াসনেস, মানুষের চেতনা সম্পর্কে ধারণা, এটা উপন্যাসিকটা পান সিগমান্ড ফ্রয়েড। ফ্রয়েডের নাম আপনারা অনেকেই হয়তো জানেন, সিগমান্ড ফ্রয়েড অ্যান্ড কার্ল ইয়ুং, ফ্রয়েড অ্যান্ড ইয়ুং, যদিও এটার স্পেলিং হচ্ছে জাং কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইয়ুং, সিগমান্ড ফ্রয়েড, এটা হচ্ছে ফ্রিউড, দেখা যাচ্ছে ফ্রিউড কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ফ্রয়েড, সিগমান্ড ফ্রয়েড, স্পেলিং হচ্ছে ফ্রিউড, প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফ্রয়েড, আর এটার স্পেলিং হচ্ছে জাং কিন্তু প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইয়ুং।
সিগমান্ড ফ্রয়েড অ্যান্ড কার্ল ইয়ুং, এরা অনেক বিখ্যাত দুইজন মনস্তত্ত্ববিদ, সাইকোলজিস্ট। এরা মানুষের চেতনা নিয়ে প্রচুর গবেষণা করেছেন, হিউম্যান কনসাসনেস নিয়ে তাদের অনেক রিসার্চ আছে। এদের দ্বারা সরাসরি বা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অনেক ঔপন্যাসিক তারা প্রভাবিত, বাট ওয়ার অলসো পার্ট অব দ্য স্পিরিট অব দ্য এজ, ওই সময়ের যুগেরই সবার একটা সম্মুখ একটা আধুনিক ধারণা ছিল মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে। এর আগে যেমন শুধু মানুষের বাইরে তার যে কনসিয়াস লেভেলে সবসময় ঔপন্যাসিকরা উপন্যাস রচনা করতেন, এখন শুধু কনসিয়াসনেস নিয়ে না বরং সাবকনসিয়াস লেভেলেও ঔপন্যাসিকরা ভাবছেন যে অবচেতন মনে মানুষ কি কি চিন্তা করে, অবচেতন মনে নিজেও জানে না সে কি ভাবছে, এই অবচেতন সাবকনসিয়াস এটা নিয়ে গবেষণা শুরু হলো। এবং যারা উপন্যাসিক তারা এই মানব অবচেতন নিয়ে অনেক কাজ করছেন। মানুষের চেতনা নিয়ে নতুন ধারণা, এটাকে কি বলছে, এই যে হাইলাইট করা আছে আমি হাইলাইট করছি আপনারা দেখেন, কনসিয়াসনেস ইজ মাল্টিপল, মানুষের চেতনা এটা হচ্ছে এর অনেকগুলো ফেজ, অনেকগুলো লেভেল, অনেকগুলো লেয়ারে আমাদের চেতনা বিভক্ত। কনসিয়াসনেস ইজ মাল্টিপল, দ্য কনসিয়াসনেস আমাদের যে চেতনা এটার অনেকগুলো গভীর স্তর আছে, বাইরে আরেকটু ভেতরে আরেকটু ভেতরে, অবচেতন মন একটা সময় অচেতন, কনসিয়াসনেস এর যে বিভিন্ন স্তর এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দ্য পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট, একটু আগে যেটা বললাম টাইম নিয়ে, যে অতীত সবসময় বর্তমান এবং বর্তমান সবসময় ভবিষ্যতে বয়ে যাচ্ছে, কি বললাম তাই না, অদ্ভুত কথা, পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট, পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট, এটার মানে কি, অতীত সবসময় বর্তমানে বর্তমান। শুনতে কি কষ্ট লাগছে কিনা, একটু হেয়ালিপূর্ণ কথা কিন্তু কথাটা সত্য, এই যে আপনি বর্তমানের আপনি, এটা অতীত গড়ে দিয়েছে, আপনার যে বর্তমান ব্যক্তিত্ব পার্সোনালিটি এটা অতীতে ধীরে ধীরে গঠন হয়েছে, মানে আপনার যে বর্তমান এই বর্তমানটা পুরোটাই নির্ভর করছে আপনার অতীতের উপরে, অতীতের উপর ভিত্তি করে আপনি বর্তমানকে সবসময় মূল্যায়ন করবেন। ইউ উইল অলওয়েজ জাজ ইউর প্রেজেন্ট অ্যাকর্ডিং টু ইউর পাস্ট, আপনি এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, আমরা বর্তমানকে কিভাবে মূল্যায়ন করি, অতীতের উপর ভিত্তি করে, আমাদের অতীত যেমন তার উপর ভিত্তি করে আমরা বর্তমানকে মূল্যায়ন করি, তাহলে আমাদের বর্তমান গঠিত হয়েছে অতীতের উপর ভিত্তি করে, তার মানে কি, পাস্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট, অতীত কিন্তু সবসময় বর্তমান, অ্যান্ড ইট ইজ, এখানে আই ইজ হবে, এখানে ইট ইজ হবে, অ্যান্ড ইট ইজ কন্টিনিউয়ালি কালারিং ওয়ানস প্রেজেন্ট রিয়াকশন, বর্তমানে আপনি যা ভাবছেন সবকিছুর মূলে আছে আপনার অতীত, অতীতের জ্ঞান অতীতের চিন্তা ভাবনার উপর ভিত্তি করেই আপনি বর্তমানে ভাবছেন, তার মানে আপনার বর্তমান অতীতের উপর নির্ভরশীল, ইওর প্রেজেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন ইওর পাস্ট, আপনার পাস্ট অ্যাকশন পাস্ট অ্যাক্টিভিটি পাস্ট নলেজ পাস্ট থিঙ্কিং সবকিছুর উপর ভিত্তি করে আপনি সবসময় বর্তমানকে, আপনার অতীতের ভিত্তি আপনার বর্তমানের ভিত্তি হচ্ছে অতীত, দ্য ফাউন্ডেশন অফ ইওর প্রেজেন্ট ইজ ইওর পাস্ট, অতীতের উপর ভিত্তি করেই আমাদের বর্তমান। আমরা এই স্লাইডটা দিয়ে আজকের আলোচনা শেষ করব, কারণ গভীর আলোচনা জটিল আলোচনা এত বেশি তাড়াহুড়া করা যাবে না, বরং আমরা আজকে এই স্লাইড দিয়েই আজকে আমাদের আলোচনা একটা শেপ দেব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আধুনিক ফিকশন মডার্ন 20th century ফিকশন এর তিনটা ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করলাম, তিনটা ইনফ্লুয়েন্স যার মাধ্যমে অ্যাটিচিউড অ্যান্ড টেকনিকে চেঞ্জ আসলো, এবং যারা সাহিত্যিক তারা মডার্ন ফিকশন 20th century ফিকশন লেখায় নিয়োজিত হলেন।
তিনটা উপাদান কি কি ছিল? প্রথমেই আমরা বললাম পাবলিক ভ্যালুস আর রিপ্লেসড বাই পার্সোনাল ভ্যালুস। পার্সোনাল ভ্যালুস গুরুত্ব পাচ্ছে, পাবলিক ভ্যালুস প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, পাবলিক ভ্যালুকে হটিয়ে দিয়ে পার্সোনাল ভ্যালু তার জায়গা করে নিচ্ছে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্স নাম্বার ওয়ান। ইনফ্লুয়েন্স নাম্বার টু হচ্ছে এ নিউ ভিউ অফ টাইম, সময়ের এক নতুন ধারণা। এর আগে সময় বলতে আমরা শুধু সিকোয়েন্স অফ ইনসিডেন্টস বুঝতাম, অতীত বর্তমান ভবিষ্যৎ, আমরা ভাবতাম এই তিনটা আলাদা, অতীত পরিবর্তন হয় না, বর্তমান অতীতের সাথে কোনো সংযোগ নাই, ভবিষ্যৎ আলাদা, একে অন্যকে কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করে না। অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা একটা স্পষ্ট বিভাজন করি, কিন্তু আমরা একটু ভাবলেই বুঝবো যে আমাদের এই যে বিভাজন অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আসলে খুবই অস্পষ্ট। সময় মানে এই সিকোয়েন্স না, টাইম ডাজন্ট মিন দ্য সিকোয়েন্স অফ পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, অ্যাকচুয়ালি টাইম ইজ কন্টিনিউসলি ফ্লোয়িং ইন আওয়ার কনশিয়াসনেস। সময় সারাক্ষণ আমাদের চেতনা একে অন্যের সাথে জড়িত, অতীতের উপর ভিত্তি করেই বর্তমান, আর বর্তমানের উপর ভিত্তি করেই আপনার ভবিষ্যৎ। তাই তো একটু আগে বললাম না যে আপনার অতীতের উপর ভিত্তি করে আপনার বর্তমান, আপনার অতীত ধারণা, আপনার অতীত চিন্তা ভাবনা, অতীত গড়ে দেবে আপনার বর্তমান। পাস্ট উইল ক্রিয়েট ইওর প্রেজেন্ট। অতীতের উপর ভিত্তি করে আপনি বর্তমানকে মূল্যায়ন করবেন এবং আপনার বর্তমানের উপর ভিত্তি করে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন। আপনার ভবিষ্যৎ নির্ভর করবে আপনার বর্তমানের উপর এবং আপনার অতীতের উপর। অতীত বর্তমান ভবিষ্যৎ একটা আরেকটার সাথে কানেক্টেড, দে আর অ্যাকচুয়ালি ওয়ান কন্টিনিউয়াস ফ্লো। আর থার্ডে তিন নম্বর ইনফ্লুয়েন্স আমরা বললাম আ নিউ ভিউ অফ হিউম্যান কনশিয়াসনেস, আমাদের যে চেতনা, চেতনার যে বিভিন্ন স্তর, কনশিয়াস সাবকনশিয়াস আনকনশিয়াস, এটা নিয়ে যে গবেষণা হচ্ছিল তখনকার সময়ে, এটা কিন্তু মনস্তত্ত্ববিদ্যা সাইকোলজি থেকে লিটারেচারে কিন্তু প্রবেশ করছে। ফ্রান্সের একজন বিখ্যাত জনপ্রিয় উপন্যাসিক মার্সেল প্রুস্ট, একজন ফরাসি উপন্যাসিক মার্সেল প্রুস্ট, মার্সেল প্রুস্টের একটা মহান বিখ্যাত উপন্যাস আছে, একটা উপন্যাস সিরিজ, নভেল সিকোয়েন্স। এই উপন্যাসের নাম হচ্ছে রিমেম্বরেন্স অফ থিংস পাস্ট, অতীতের স্মৃতিচারণ, রিমেম্বরেন্স অফ থিং পাস্ট। এটা উনি বহু প্রায় এক দশক ধরে উনি এটা লিখেছেন। এই রিমেম্বরেন্স অফ থিংস অফ পাস্ট, অতীতের স্মৃতিচারণ নিয়ে তিনি যে উপন্যাসগুলো লিখলেন, হি হ্যাড এক্সপ্লোর্ড দ্য ওয়েজ ইন উইচ দ্য পাস্ট ইম্পিঞ্জেস অন দ্য প্রেজেন্ট অ্যান্ড কনশিয়াসনেস ইজ ডিটারমাইন্ড বাই মেমোরি। মার্সেল প্রুস্ট তার উপন্যাসে উনি দেখিয়েছেন অতীত কিভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং আমাদের চেতনা আমাদের স্মৃতির উপর নির্ভরশীল, ইট ইজ অ্যাকচুয়ালি ডিটারমাইন্ড বাই আওয়ার মেমোরি, আমাদের স্মৃতির উপর ভিত্তি করে আমাদের এই চেতনা। আপনার মেমোরি কেমন, আপনার স্মৃতি কেমন, সেই স্মৃতির উপর ভিত্তি করেই আপনার চেতনা। আপনার জীবনে যতগুলো স্মৃতি আছে সবগুলো স্মৃতি একসাথে জমে 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 একসাথে হয়ে আপনার চেতনা, আপনার মেমোরির উপর ভিত্তি করেই কিন্তু আপনার কনশিয়াসনেস, আপনার বর্তমানের যে অস্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, এটা কিন্তু আপনার অতীত স্মৃতির উপর ভিত্তি করেই, আপনার মেমোরিগুলো একসাথে হয়েই কিন্তু আপনার পার্সোনালিটি। ইওর কনশিয়াসনেস, ইওর পার্সোনালিটি ইজ কনস্ট্রাক্টেড বাই ইওর মেমোরিজ, আপনার স্মৃতি, আপনার স্মৃতির উপর ভিত্তি করেই হচ্ছে আপনার চেতনা। তার মানে আমরা বলতে পারি উই আর আওয়ার মেমোরিজ, আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের স্মৃতি। হঠাৎ করে আপনার ব্রেন যদি এখন ওয়াশ করে দেয়া হয়, আপনার মাথায় যদি আর কোনো স্মৃতি না থাকে, তাহলে আপনার পার্সোনালিটি কিন্তু একদম হারিয়ে যাবে, আপনার চেতনাও হারিয়ে যাবে। আমাদের চেতনা নির্ভর করে আমাদের স্মৃতির উপরে, মানে আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের স্মৃতি, আমাদের স্মৃতি আছে মানে আমাদের অস্তিত্ব আছে,
আমাদের স্মৃতি নেই মানে আমাদের কোনো অস্তিত্ব নেই, তার মানে আমরাই হচ্ছে আমাদের স্মৃতি। স্মৃতি মানেই আমরা, আমরা মানেই স্মৃতি, স্মৃতি আছে মানেই আমরা আছি, আমাদের অস্তিত্ব টিকে আছে। আওয়ার প্রেজেন্ট ইজ দ্য সাম অফ আওয়ার পাস্ট, যেটা একটু আগে বললাম, অতীত জমে 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 জমেই আমাদের বর্তমান, অতীতের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বর্তমান, অতীত জমে জমেই আমাদের বর্তমান। ইফ উই ডিগ ইনটু হিউম্যান কনসাসনেস, আমরা যদি আমাদের অস্তিত্বে গভীরভাবে বোঝার চেষ্টা করি, আমাদের কনসাসনেস, আমাদের যে চেতনা, আমাদের মানসিকতা, আমাদের পার্সোনালিটি, এটা নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, বিশ্লেষণ করি, উই ক্যান টেল দ্য হোল ট্রুথ অ্যাবাউট পিপল উইদাউট ওয়েটিং ফর এ ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ টাইম। একটা মানুষকে চিনতে হলে তার পুরো জীবনই জানার দরকার নাই, সে ছোটবেলায় কি করেছে, সে কিশোর বয়সে কি করেছে, তারপর সে কলেজে কি করেছে, ইউনিভার্সিটিতে কি করেছে, প্রফেশনাল লাইফে কি করেছে। একটা মানুষকে চিনতে হলে তার পুরো জীবনই স্টাডি করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি তার কনসাসনেস, চেতনায় প্রবেশ করতে পারি, তার মনের ভেতরে প্রবেশ করতে পারি, তার কনসাসনেসের বিভিন্ন লেভেল যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে চিনতে পারবো। এই যে একজন মানুষকে চিনতে হলে তার সারা জীবন গবেষণা করার দরকার, সে সারা জীবন কি করেছে সেটা গবেষণা না করলেও চলে, এই ধারণাটা যখনই উপন্যাসিকদের মধ্যে আসলো, ইট ইনএভিটেবলি লেড আ টেকনিক্যাল রেভলিউশন ইন দ্য নোভেল, এটা আধুনিক উপন্যাসে একটা বিপ্লব নিয়ে আসলো। কিভাবে, কিভাবে একটা মানুষকে যদি আমরা সত্যিকার অর্থে চিনতে চাই, তাহলে তার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি না করলেও চলবে, তার ইতিহাস নিয়ে ঘাটাঘাটির প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, উই উইল ট্রাই টু এক্সপ্লোর ইন ডেপথ ইন টু কনসাসনেস, আমরা মানুষের চেতনার ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। রাদার দেন প্রসিডিং লেংথ ওয়াইজ উই আর এন্টারিং ইন টু মেমোরি, আমরা তার স্মৃতিতে প্রবেশ করব, স্মৃতির উপর ভিত্তি করেই তার পার্সোনালিটি, কনসাসনেস, চেতনা। এই বিশ্বাসের উপর ভিত্তি করে একজন উপন্যাসিক, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট সেন্টেন্স, এই সেন্টেন্সটা দিয়ে আজকে আমাদের লেকচার শেষ হবে, আপনারা একটু মন দেন কষ্ট করে। একজন উপন্যাসিক, এ নভেলিস্ট, কুড রাইট আ নভেল concerned ostensibly with own, এর আগের উপন্যাস দেখা যেত বিশাল উপন্যাস, 1,000, 1,200, 2,000 পৃষ্ঠার বিশাল উপন্যাস দেখা যেত, যে পুরো এক প্রজন্ম, এক জেনারেশনের গল্প, পুরো 60-70 বছর ধরে একটা কাহিনী চলছে, মানে একটা দশক, একটা জেনারেশন। দেখা যায় যে একজন মানুষ জন্মগ্রহণ করলো, মৃত্যুবরণ করলো, তার 90 বছরের লম্বা জীবন, এই 90 বছরের পুরো কাহিনীটাকে একটা নভেলে আমরা পেতাম এর আগে। এখন মডার্ন পিরিয়ড, টেকনিক চেঞ্জ হচ্ছে, এখন একজন উপন্যাসিক, একজন আধুনিক উপন্যাসিক, মডার্ন নভেলিস্ট, কুড রাইট এ নভেল, 1,000 পৃষ্ঠার একটা নভেল উনি লিখতে পারেন, উইথ ওনলি ওয়ান ডে of the protagonist's life. আমরা যেহেতু ডিটেইলে যাচ্ছি, আমরা যেহেতু পার্সোনাল ভ্যালুস, নিউ ভিউ অফ টাইম, নিউ আইডিয়া অফ কনসাসনেস, কি কি পার্সোনাল ভ্যালুস, আ নিউ ভিউ অফ টাইম, আ নিউ ভিউ অফ হিউম্যান কনসাসনেস, আমরা যখন এই ডিটেইলে যাচ্ছি, তখন কিন্তু ওয়ান ডে অফ দ্য প্রোটাগনিস্ট লাইফ, মূল চরিত্র, উপন্যাসের মূল চরিত্রের একটা দিন, সেই একটা দিনের উপর ভিত্তি করে কিন্তু আমরা 1,000 পৃষ্ঠার একটা উপন্যাস লিখে ফেলতে পারি। 1,000 পৃষ্ঠার উপন্যাস ভরতে আমার 100 বছর লাগবে না, 100 বছরের কাহিনী দিয়ে 1,000 পৃষ্ঠার নভেল ভরতে হবে তা না, বরং আমি একদিন, ওয়ান ডে, একদিনের কাহিনী দিয়ে আমি 1,000 পৃষ্ঠার একটা উপন্যাস লিখে ফেলতে পারি। এটার এটার উদাহরণও আছে, জয়েসের ইউলিসিস, জেমস জয়েসের ইউলিসিস, ভার্জিনিয়া উলফের মিসেস ডালোওয়ে, এই উপন্যাসগুলো বিশাল উপন্যাস, 700-800 পৃষ্ঠার উপন্যাস, পুরো উপন্যাসের স্থায়িত্ব হচ্ছে মাত্র একদিন, মাত্র একদিনের গল্প,
মাত্র একদিনের গল্পের উপর ভিত্তি করে গোটা একটা উপন্যাস কিভাবে সম্ভব, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফোকাস করব। আজকে তাহলে আমরা কি আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম আমরা তিনটা ইনফ্লুয়েন্স, তিনটা ইনফ্লুয়েন্স যার ফলে আমরা উপন্যাসগুলোকে মডার্ন ফিকশন, 20th সেঞ্চুরি ফিকশন নামে আখ্যায়িত হলে তাতে তিনটা ইনফ্লুয়েন্স থাকা জরুরি। প্রথম ইনফ্লুয়েন্স হচ্ছে পাবলিক ভ্যালুজ আর রিপ্লেস বাই প্রাইভেট ভ্যালুজ, তারপরেরটা আ নিউ ভিউ অফ টাইম, সময় সম্পর্কে নতুন এক ধারণা। এতদিন সময় সম্পর্কে আমাদের এক ধারণা ছিল, এখন বৈপ্লবিক ধারণা পরিবর্তন হচ্ছে। এবং তিন নম্বর ইনফ্লুয়েন্স হচ্ছে আ নিউ ভিউ অফ কনসিয়াসনেস, মানুষের চেতনা সম্পর্কে। এই পর্যন্ত আজকে থাকুক, আমরা এই ফাউন্ডেশন থেকে দিয়েই আমরা নেক্সট ক্লাস শুরু করব। আজকে আমরা তাহলে এই পর্যন্তই থাকি, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকে আমাদের এটা হচ্ছে ফাউন্ডেশন, মডার্ন ফিকশন সম্পর্কে আমরা পড়ছি। এই যে মডার্ন অ্যাটিটিউড, মডার্ন টেকনিক, কোন কোন মনোভাব, কোন কোন কৌশল প্রয়োগ করে আমরা আধুনিক উপন্যাস, আধুনিক গল্প লিখতে পারি বা আধুনিক গল্প বুঝতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। তিনটা ইনফ্লুয়েন্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই ছিল থ্রি ইনফ্লুয়েন্সেস। প্রথম প্রথম ইনফ্লুয়েন্সে আমরা বললাম জনগণের মূল্যবোধকে জায়গা করে দিচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, পাবলিক ভ্যালুজ আর রিপ্লেসড বাই, সরি উল্টা বলে ফেললাম, ব্যক্তিগত মূল্যবোধকে জায়গা করে দিচ্ছে জনগণের মূল্যবোধ, পাবলিক ভ্যালুজ আর রিপ্লেস বাই পার্সোনাল ভ্যালুজ। এখানে ব্যক্তিগত মতামতের গুরুত্ব দেয়া হচ্ছে বেশি। কার ব্যক্তিগত মূল্যবোধ, কার ব্যক্তিগত চিন্তা চেতনা আবেগ অনুভূতি? ঔপন্যাসিকের, যিনি নভেলিস্ট, স্টোরি রাইটার। এর আগে ভিক্টোরিয়ান পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ফোকাস ছিল পাবলিক ভ্যালুজ, সেটার উপর ভিত্তি করে উপন্যাস লেখা হতো। এখন 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 ফোকাস হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ, কাদের, যারা ঔপন্যাসিক, যারা গল্পকার, তাদের ব্যক্তিগত মূল্যবোধ থেকে। ভার্জিনিয়া উলফ, তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত মূল্যবোধ, ওয়ান পয়েন্ট অফ ভিউ নিয়ে প্রিঅকুপাইড। আর জেমস জয়েস, উনি একই ঘটনা, একই ফেনোমেননকে একই সময় সাইমালটেনিয়াসলি অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস করছেন, একটা বিষয়েরই উনি অনেকগুলো মানে বের করার চেষ্টা করছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। এরপরের ইনফ্লুয়েন্স নাম্বার টু আমরা বললাম আ নিউ ভিউ অফ টাইম। টাইম মানে শুধু সিকোয়েন্স অফ ইভেন্টস না, টাইম ইজ কন্টিনিউয়াস ফ্লো ইন আওয়ার কনসিয়াসনেস, পাস্ট ইজ অলওয়েজ মিক্সিং উইথ ফিউচার, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দে আর মিক্সড আপ টু অল টুগেদার। আর তিন নম্বর ইনফ্লুয়েন্স হচ্ছে আ নিউ ভিউ অফ হিউম্যান কনসিয়াসনেস, আমাদের চেতনার অনেকগুলো স্তর আছে, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। এই বিষয়ে ফ্রয়েড, ইয়ং তাদের গবেষণা, সেই গবেষণার উপর ভিত্তিতে যারা ওই সমসাময়িক, ওই সময়কার যারা ঔপন্যাসিক তারা কিন্তু উপন্যাস লিখেছেন। তাদের উপন্যাস পড়তে গেলেই আমরা দেখতে পাই কত গভীরে তারা ঢুকছেন একটা চরিত্রের, এবং এতই গভীরে তারা ঢুকে যাচ্ছেন যে একদিন, ওয়ান ডে, একদিনের ঘটনা দিয়ে 1000 পৃষ্ঠার একটা উপন্যাস ঠিকই লেখা সম্ভব। ডিটেইলে ওনারা যাচ্ছেন, পাবলিক, প্রাইভেট, পার্সোনাল ভ্যালুস, ব্যক্তিগত মূল্যবোধের গভীরে যাচ্ছেন, সময়কে ওনারা, সময়ের যে জটিল পরিস্থিতি সেটাকে ওনারা তাদের উপন্যাসে তুলে ধরছেন, মানুষের যে চেতনা তার যে বিস্তারিত ব্যাখ্যা তারা দিচ্ছেন। আমরা নেক্সট ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব ফিকশনটা, তবে নেক্সট ক্লাস, নেক্সট লেকচার, লেকচার 14 শুরু করার আগে এই বিষয়ে ধারণাটা পরিষ্কার থাকতে হবে। এই যে তিনটা ইনফ্লুয়েন্স, পার্সোনাল ভ্যালুস, নিউ ভিউ অফ টাইমস অ্যান্ড
ডিফারেন্ট লেভেলস অফ হিউম্যান কনসিয়াসনেস, এই ইনফ্লুয়েন্সের উপর ভিত্তি করেই কিন্তু আধুনিক ফিকশন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করব। যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করবেন। উই হ্যাভ গুগল ক্লাসরুম, উই হ্যাভ মেসেঞ্জার গ্রুপস। আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার বিকাল 4টায় আবার বসব। ওই দিন আমরা এই লেকচারটা, পরের পার্ট মানে লেকচার 14-এ আমরা ফিকশন শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।